আসসালামু আলাইকুম, প্রিয় শুভানুধ্যায়ী এবং আমাদের যে নিরাপদ খাদ্য আন্দোলনের সহকর্মী বৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ জয়নুল আবেদিন, আবার আরেক সপ্তাহ পরে আবার আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেটা হলো নিরাপদ খাদ্য, বাংলাদেশে নিরাপদ খাদ্য প্রাপ্তির চ্যালেঞ্জ ও করণীয়, এই বিষয়টা আলোচনা করব। আমার সঙ্গে তিনজন আলোচক আজকে আছেন, সবাই আপনারা একজনকে তো চিনেনই আমি আগে, আমাদের রেজাউল করিম, জনাব রেজাউল করিম, আমাদের রেজাউল করিম সিদ্দিকের নামে নাম, উনি জয়েন্ট সেক্রেটারি এবং সদস্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি যেটা আছে সেটার সদস্য উনি, এবং আর সেই সাথে আছেন সুরাইয়া সাইদুন নাহার, ফুড সেফটি অফিসার, উনিও বিএফএসএ এর কর্মকর্তা কিন্তু খুলনাতে উনি কর্মরত, আর সেই সাথে আমাদের চিরপরিচিত জনাব রেজাউল করিম সিদ্দিকি, যিনি সবসময় শুদ্ধ কথা বলেন, এই জন্য নামের পিছনে সিদ্দিক আছে, উনি আমাদের সঙ্গে আছেন। উনি আমাদের যে আমাদের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং যে উনি যে পরিচয়টা ওনার অতিরিক্ত দিয়ে দেওয়া লাগছে, আদারওয়াইজ ওনার নিজের পরিচয় উনি পরিচিত আছেন। আমি আগে আজকের আলোচনাটার প্রেক্ষাপটটা রেজাউল করিম সিদ্দিকিকে আগে অনুরোধ করব যে একটু ব্যাখ্যা করতে প্রারম্ভিক বক্তব্য দিতে। জি ধন্যবাদ স্যার। মিউট হয়ে গেছে, তেজা মিউট হয়ে গেছে। ধন্যবাদ মোহাম্মদ জয়নুল আবেদিন, আপনি অনেকদিন পরে, যদিও গত সপ্তাহে আপনি এসেছেন এবং তার আগে আপনি এসেছেন, কিন্তু অনেকদিন আপনি রোগ ভোগের পর অনেক দূর থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে, এবং আপনি সুস্থ হয়েছেন এবং আপনার সেই মানে সুন্দর চেহারা এবং আপনার সেই সকণ্ঠ, মানে যে আপনার যে কণ্ঠের যে দৃঢ়তা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনার ভিতরে এখন আর সেই রোগের কোনো লক্ষণ নেই। আর আমাদের সাথে রেজাউল করিম আছেন, যিনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একজন সম্মানিত সদস্য, এবং আমরা জানি যে যে কয়জন সদস্য মিলে এই সংগঠনকে প্রাণবন্ত করে রেখেছেন, রেজাউল করিম তার মধ্যে অন্যতম, এবং আমরা বিভিন্ন সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে যখন সভা করেছি এবং গিয়েছি, উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং আমরা এটাও জানি যে আমাদের আগামী দিনে যে একসাথে কাজ করার যে মানে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা আমরা আসলে মোকাবেলা করতে পারবো যদি রেজাউল করিমের মতো ব্যক্তিরা আমাদেরকে সহযোগিতা করেন। আর সুরাইয়া সাইদুল নাহার, আপনি ফুড সেফটি অফিসার, যিনি খুলনাতে কর্মরত, তৃণমূলের কর্মরত আছেন, আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমি একটা কথা বলে নেই ছোট করে, সেটা হচ্ছে যে আমরা জানি যে নিরাপদ খাদ্য প্রাপ্তির চ্যালেঞ্জ এটি অনেক দিনের একটি চ্যালেঞ্জ। আমরা জানি যে নিরাপদ খাদ্য উৎপাদনের যে জায়গাটি, এই জায়গাটি যেমন একটা চ্যালেঞ্জের জায়গা, যারা কৃষি পর্যায়ে উৎপাদন করেন বা শিল্প পর্যায়ে উৎপাদন করেন, সেখানকার যে সমস্ত সিস্টেম বা সেখানে যে সমস্ত নিরাপদতার মান রক্ষা করা প্রয়োজন, সেইটা তারা কতটা করতে পারেন বা করেন, সেটা নিয়ে একটা চ্যালেঞ্জ আমাদের ভিতরে আছে। আবার একই সাথে কিন্তু আর একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যে এই পণ্যটি যখন উৎপাদিত হয়, উৎপাদিত হয়ে যখন নাকি ভোক্তার কাছে আসে, তার ভিতরেও কিন্তু অনেক রকমের স্টেক হোল্ডার জড়িত থাকে, এবং এই স্টেক হোল্ডাররা একসাথে যখন কাজ করেন সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু নানা রকম নিরাপদতার মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে, এবং বাজারে যেমন নিরাপদতার মান ক্ষুণ্ণ হয়, আর উৎপাদনের ক্ষেত্রে যেমন ক্ষুণ্ণ হয়, এবং পরবর্তীতে তো অন্যান্য জায়গায় আছে। তবে একটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ, যে কথাটি আমরা কম বলি সাধারণত, যেটি রেজাউল করিম সাহেব বলেন এবং আরো অনেকেই বলেন, সেটি হচ্ছে যে বাড়িতে আমরা খাদ্যে নিরাপদতার মান আসলে কতটা রক্ষা করতে পারি। কারণ আমি নিরাপদ একটা খাদ্য কিনে নিয়ে আসলাম বাজার থেকে, এবং সেটাকে এনে আমি নিজের বাড়িতে সেই নিরাপদতার মান রক্ষা করলাম না, এবং সেই জায়গাটাতেও কিন্তু দেখা যায় যে আমার খাদ্যটি আর নিরাপদ থাকছে না। আমি রেফ্রিজারেটরে কতদিন রাখবো, কত ডিগ্রি টেম্পারেচারে রাখবো, রান্না করা খাবার এবং কাঁচা খাবার সেটাকে কতদিন রাখবো, সেটা কিন্তু অনেক রকমের প্রশ্ন কিন্তু আমাদের ভিতরে রয়ে আছে। এবং সেই জায়গাটার থেকে বলা যায় যে আসলে নিরাপদ খাদ্য প্রাপ্তির চ্যালেঞ্জ এটি কিন্তু আসলে একটি নির্দিষ্ট জায়গার বিষয় না, এটা একটা ব্যাপক বিষয়। আমরা আজকে শুরু করেছি এটা নিয়ে, হয়তো আমরা এটা নিয়ে আরো অনেকেই অনেকদিন আমরা আলোচনা করতে পারবো, তবে আজকে আমি এই কথাটা বলতে চাই যে এই যে
যে জায়গাগুলোর কথা আমরা বললাম, যে উৎপাদন স্তরের চ্যালেঞ্জ, বিপণন স্তরের চ্যালেঞ্জ, পোস্ট হারভেস্ট স্তরের চ্যালেঞ্জ এবং পারিবারিক পর্যায়ের যে চ্যালেঞ্জ, সবগুলো চ্যালেঞ্জকে মোকাবেলা করে কিভাবে নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত করতে পারি আমাদের জীবনে, সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে। আর একটা প্রশ্ন আমার কাছে থাকে, এটি কোন জায়গাকার বিষয়? এটা কি খালি আইনের প্রয়োগের বিষয় নাকি সচেতনতা সৃষ্টির বিষয়? এটি কি একটি মানে পলিসিং সিস্টেম নাকি এটি একটি আন্দোলন? সেইটা সেই জায়গাটিও কিন্তু আমাদের একটু দেখা দরকার। এবং এটা ঠিক যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে তারা এটি নিয়ে অনেক রকমের কাজ করছেন, সচেতনতা সৃষ্টির কাজ যেমন তারা করছেন, পাশাপাশি অনেক রকমের অভিযান পরিচালনা করছেন। এবং এখন যদি আমরা বলি যে মাঠ পর্যায়ে তাদের যে শক্তিগুলো তৈরি হয়েছে এবং সেখানে যে নতুন নতুন কর্মীরা যুক্ত হয়েছেন, তারা সকলে মিলে এই জায়গাটি কিন্তু আরেকটু বেগবান করার একটা সময় এসে গেছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি যে নাগরিক সংগঠন হিসেবে বিসে ফাউন্ডেশন, তারা যেমন কাজ করছে এবং তালে তাল মিলিয়ে আমরা যদি একই সাথে এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং অন্যান্য যে সমস্ত বেসরকারি সংস্থা সকলে যদি একসাথে আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই নিরাপদতার মান নিশ্চিত করা সম্ভব হবে এবং আমরা আগামী দিনে নিরাপদ খাদ্যকে নিশ্চিত করতে পারবো। আমি আজকে এই জায়গাটাই আমার আলোচনাটাকে থামিয়ে দিতে চাই। তাহলে যে জায়গাগুলোকে আমরা বলছি, উৎপাদন স্তরের চ্যালেঞ্জ, উৎপাদন পরবর্তী স্তরের চ্যালেঞ্জ, পারিবারিক পর্যায়ের চ্যালেঞ্জ, বিপণন স্তরের চ্যালেঞ্জ, সবগুলো চ্যালেঞ্জকে আমরা কিভাবে অ্যাড্রেস করব এবং সেই জায়গাগুলোতে আমাদের করণীয় কি আছে, এটি যদি আজকে আলোচকরা সেটি বের করে নিয়ে আসতে পারেন, তাহলে আমি মনে করি যে আজকে আমাদের আজকের আলোচনাটা সফল হবে। এবং আমি একটি কথা বলে রাখতে চাই, আজকের এই আলোচনা এটি কিন্তু রেকর্ড থাকছে এবং আমরা এটার উপর বেস করে ট্রান্সক্রিপ্ট তৈরি করে আমরা ইন ফিউচার অন্য কোনো রকমের প্রস্তাবনা যদি ফুড সেফটি অথরিটি মনে করে বা সরকারের কোনো সংস্থা মনে করে, সে জায়গাগুলোতে আমরা দিতে চাই। আমাদের এখানে অসংখ্য দর্শক, তারা কিন্তু মন্তব্য করবেন, তাদের মন্তব্যগুলো কিন্তু এই জায়গায় যুক্ত হবে। সব মিলিয়ে আমরা বলি যে এটি একটি প্রারম্ভিক সূচনা, যাতে আমরা নিরাপদ খাদ্য প্রাপ্তির চ্যালেঞ্জ মোকাবেলায় একটা পাথওয়ে তৈরি করতে পারি, একটা রূপরেখা তৈরি করতে পারি। এটাই আমার কথা স্যার, আর আমার মনে হয় যে পরবর্তী পর্যায়ে আপনি আলোচনাটাকে কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, গুড, থ্যাংক ইউ রেজা, মানে আমার কাজটাকে সহজ করে দেওয়ার জন্য। যে শ্রোতৃমণ্ডলী যারা আমাদের সঙ্গে পরে জয়েন করেছেন, তাদের সঙ্গে আমি আর একবার পরিচয় করে দিই। আমাদের সঙ্গে জনাব রেজাউল করিম আছেন, যিনি জয়েন্ট সেক্রেটারি এবং সরকারের জয়েন্ট সেক্রেটারি, সেই সাথে সদস্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেটার। আর তার সাথে আছেন একই প্রতিষ্ঠানের খুলনা জেলায় কর্মরত নিরাপদ খাদ্য অফিসার, তিনি সুরাইয়া সাইদুন্নাহার। আর আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলেছেন রেজাল্ট করে দিকে, তাকে আপনারা বেশিরভাগ সবাই চেনেন। যাই হোক, আজকে প্রেক্ষিতটা রেজাল্ট করে দিকে খুব সুন্দর করে বলেই দিয়েছেন। আমাদের আসলে আইন হয়েছে, কর্তৃপক্ষ হয়েছে, কিন্তু তারপরেও তাহলে আমাদের আসলে চ্যালেঞ্জগুলো কি? আমরা যে অনেক ক্ষেত্রেই আমরা মানে একটা অভাবনীয় সফলতা অর্জন করেছি, কিন্তু আমরা এই যে খাদ্যের নিরাপদতা, এই জায়গাতে আমাদের এখনো আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের অনেক দূর যেতে হবে। তো সেইটা যাওয়ার সম্বন্ধে আবার একটু মানে আমি আমাদের যে রেজাল্ট করে সিদ্দিকী যে সমস্ত প্রশ্নগুলো তুলেছে সেইগুলো নিয়ে কথা বলার জন্য আমি আহ্বান করতেছি জনাব রেজাউল করিমকে, জয়েন্ট সেক্রেটারি সাহেবকে, যে আমরা আসলে আমরা কোথায় আছি এবং আমাদের কেন আমরা মানে দ্রুত আগাতে পারছি না, চ্যালেঞ্জ গুলো কোথায় কি আছে, বিভিন্ন পর্যায়ের চ্যালেঞ্জ গুলো রেজলভ করতে আছে। জি, ধন্যবাদ রেজলভ করি স্যার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বিসে ফাউন্ডেশন আয়োজিত আজকের যে আলোচনা, এখানে আলোচনা সভার প্রধান ব্যক্তিত্ব জনাব জয়নুল আবেদিন সাহেব, প্রাজ্ঞ ব্যক্তি, উনি খাদ্য আন্দোলনের একজন অগ্রসৈনিক। সাথে আছেন আমাদের প্রিয় অতি প্রিয় মুখ রেজাউল করিম সিদ্দিকী। আমার সাথে আছেন আমারই অত্যন্ত প্রাজ্জল্য সহকর্মী, যারা যিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সত্যিকারটি ব্যাকবোন আসল কাঠামো, এবং আমার আজকে যারা দেখছেন বা যারা আজকে এই বিষয়টার সাথে যুক্ত আছে সকলকেই সন্ধান। রাজাল করিম সিদ্দিকী ভাই আমাদের অতি পরিচিত, উনি যেভাবে শুরু করেছেন
আসলে নিরাপদ খাদ্য চ্যালেঞ্জের যে আলোচনা, এটা কোথা থেকে শুরু করবো, কোথায় শেষ করবো, সেটাই যেন আমার জন্য আসলে একটা বিষয়। কারণ আমি একটা মহাসিন্ধুতে আছি আর কি, মহাসাগরে আছি, এমন একটা বিষয় যার যাকে 24 ঘন্টার ভিতরে আমরা কোনো অংশে মানে ভাগ করতে পাচ্ছি না। কারণ সকাল রাত 12টা থেকে মানে পরের দিনটা 12টা পর্যন্ত আমরা এই খাদ্যর সাথেই যুক্ত আছি, এবং সেই খাদ্য শুধু আমার একার নয়, সেটি মাতৃ গর্ভ ডটরে যে আমাদের শিশু, অনাগত শিশু, তার থেকে আমার মৃত্যু পর্যন্ত যে আমার একজন লোক যিনি এক ফোঁটা পানির মাধ্যমে এই পৃথিবী থেকে চলে যাবেন তার পর্যন্ত এরা বিস্তৃত। এটা বিস্তৃত শুধুমাত্র এই পর্যায়ে না, ব্যবহারের দিকটা, এটা উৎপাদন যাকে বলে ফিল টু ফল, অর্থাৎ মাঠ থেকে একদম আপনার ঠোঁটের আগ পর্যন্ত এই বিস্তৃত যে পথযাত্রা, এই পথযাত্রাটাই হচ্ছে একটা বিশাল কর্মক্ষেত্র। এবং এই কর্মক্ষেত্রকে আমরা যদি খাদ্য শৃঙ্খল বলি, এই খাদ্য শৃঙ্খলটায় প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা পর্যায়ে যদি আমাদের নিরাপদতার নিশ্চিত করতে হবে, এর সাথে কোনো এক জায়গায় কোনো একটা পয়েন্টে এখানে আমাদের আপোষ করার কোনো সুযোগ নেই। যদি আপোষ করতে হয় তাহলে আমাদের খাদ্যের নিরাপদতা, অর্থাৎ আমার স্বাস্থ্য, জনস্বাস্থ্য, যে যার জন্য আমরা খাবার খেয়ে থাকি, যে সুস্বাস্থ্য জীবন এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য, সেই ক্ষেত্রে আমাদের আপোষ করতে হবে। আমাদের মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, প্রত্যেককে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেন না। সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মানুষের দরকার সুস্বাস্থ্য এবং আমাদের সুচিন্তা। এই সমস্ত কাজ করার জন্য আমার দরকার যে জ্বালানি, সেটা হচ্ছে আমার খাবার। তো খাবার অবশ্যই নিরাপদ হতে হবে। কেন আজকে নিরাপদতার সংকট নিয়ে আসছি আমরা? আমরা তো দেখেছি আগে যে আমরা সুষম খাবার খাই, পুষ্টিকর খাবার খাই, তাহলে এই নিরাপদতার প্রশ্নটা কেন এসেছে আমাদের মনে আসাটাই সততই স্বাভাবিক। আজকে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির হার, মানুষের কর্ম পরিধি বৃদ্ধির হার, তথ্য প্রযুক্তি ইত্যাদি কারণে, যোগাযোগ ব্যবস্থার আধুনিকতার কারণে মানুষের চিন্তা ভাবনা, মানুষের আকাঙ্ক্ষার যে বিস্তৃতি, বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদের বাংলাদেশে বসে আমরা সেই সুদূর দক্ষিণ আমেরিকার চিনি, দক্ষিণ আমেরিকার ফল ফসল খেতে চাই, আমরা খেতে চাই সৌদি আরবের খাবার। এই বিভিন্ন রকম উদাহরণ বলা যেতে পারে। এই খাবার, অর্থাৎ খাবার যে বৈচিত্র্য, বৈচিত্র্যতার কারণে খাবার বা তা প্রস্তুতে, তা পরিবহনে, তা সংরক্ষণে, তা প্রক্রিয়াকরণে, সকল ক্ষেত্রেই আজকে একটা এই বিষয়টি, খাবারের যে মূল মূল উপলক্ষ, উপদিব্য, নিরাপদতা, নিরাপদ, সেই বিষয়টা আমাদের সামনে চলে এসেছে। আজকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে নিরাপদ খাদ্য আইনের বলে। আপনারা জানেন যে এই যে বৈশ্বিক যে খাদ্য ব্যবস্থাপনার যে পরিবর্তনের কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী উনি উপলব্ধি করেছেন যে নিরাপদ খাদ্য আইন ছাড়া, নিরাপদ খাদ্য ছাড়া, এই যে বাংলাদেশের জনগোষ্ঠীকে আমাদের বৈশ্বিক যে গ্লোবাল সিটিজেন হিসাবে গড়ে তোলা খুব মানে চ্যালেঞ্জিং হয়ে যাবে। সেই জন্যে উনি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করেন, এবং 2015 সালে তারই ধারাবাহিকতায় আজকে 2001 নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তার উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, আমাদের বিজ্ঞান ভিত্তিক আমাদের যথাযথ অনুশীলনের মাধ্যমে জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করণে, খাদ্য উৎপাদন থেকে ভোগ পর্যন্ত সমস্ত কার্যক্রম যেন আমরা সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করে জনগণের জন্য নিরাপদ খাদ্যের পরিবেশ, আবহাওয়া আমরা সৃষ্টি করতে পারি, এবং জনগণের জন্য যেন নিরাপদ খাদ্য আমরা নিশ্চিত সরবরাহ নিশ্চিত করতে পারি এবং ভোগ পর্যন্ত, সেটার জন্যই আচ্ছা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠা। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা আপনারা জানেন যে নিরাপদ খাদ্যে অনেকগুলো স্টেজ বা পদক্ষেপ রয়েছে, তার মধ্যে উৎপাদন একটি বিষয়, এইখানে উৎপাদনের পাশাপাশি হচ্ছে আহরণ, প্রক্রিয়াকরণ, বিপণন, বিক্রয়, এবং আপনি যখন ঘরে প্রস্তুত করেন এবং আপনি যখন সেটা ভোগ করেন, এই যে সমস্ত স্টেজে আমরা যদি
উৎপাদন পর্যায়ে আমরা চ্যালেঞ্জ গুলো দেখতে পারি, যে আমাদের উৎপাদন পর্যায়ে মাটি লাগে, পানি লাগে, সার, কীটনাশক, পশু, মৎস্য খাদ্য, জলজ প্রাণী এবং পানি, এই সমস্ত সমন্বয় উৎপাদন ব্যবস্থাপনা। এই উৎপাদন ব্যবস্থাপনা দেখা যায় মাটি বা পানিতে ভারী ধাতুর যে একটি সমস্যা প্রিভেলেন্স দেখা যায়, এখানে শিল্প বর্জ্য, জৈবিক বিপত্তি, অ্যান্টিবায়োটিক এর ব্যবহার, ক্ষয় বর্জ্য, ভেটেরিনারি ড্রাগ ইত্যাদির যে একটি চ্যালেঞ্জ যে আধিক্য দেখা যায়, যার ফলে আমাদের খাদ্য উৎপাদন পর্যায়ে আমাদের খাদ্য একটা চ্যালেঞ্জের মধ্যে চলে যাচ্ছে। আমাদের আহরণ পর্যায়ে ফসল আহরণের প্রচুর আমাদের অনেক ক্ষেত্রে আমাদের অপচয় হচ্ছে। পশু জবাইকরণ দুগ্ধ আহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের খাদ্য এই প্র্যাকটিস গুলো আমাদের কাজগুলো আমাদের নিরাপদতার সাথে হয় না। আমরা এক্ষেত্রে ভৌতিক বিপত্তি দেখা যায়, যান্ত্রিক দূষণ দেখা যায়। আমাদের যদি প্রক্রিয়াকরণ পর্যায়ে দেখি, এখানে মৌলিক একটি বিষয় প্রক্রিয়াকরণ, পরিবহন, পরিবেশন, এই সমস্ত পর্যায়ে আমরা দেখতে পাই রাসায়নিক পদার্থের পদার্থ যেমন সুগন্ধি, খাদ্য সংযোজন দ্রব্য, অ্যান্টিবায়োটিক, অণুজীব ইত্যাদির ব্যবহার অবৈজ্ঞানিক এবং অপ্রাসঙ্গিক এবং অনৈতিক ব্যবহার দেখতে পাই। আমরা দেখতে পাই খুচরা বিপণন পর্যায়ে যে পরিবহন, প্রচার, বিজ্ঞাপন, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের অবৈজ্ঞানিক এবং অসাধু কিছু বা অজ্ঞতা হেতু কিছু আমাদের কথাবার্তা, যে সমস্ত মেসেজ বা যে সমস্ত বাণী বা যে সমস্ত বিষয় প্রচারণা করা হয়, সেগুলো ভোক্তাকে আসলে তার উদ্দেশ্য, জনস্বাস্থ্য এবং পুষ্টি এই সমস্ত নিশ্চিতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখতে পাই খুচরা বিক্রয় পর্যায়ে আমাদের যারা খাদ্য ব্যবসা করেন সেই ব্যবসার ক্ষেত্রে আমরা সক্ষম সংরক্ষণ পর্যায়ে অনেক সময় চ্যালেঞ্জ দেখতে পাই। আমরা কীট পতঙ্গের বিষয়টা আমরা দেখতে পাই, অসুস্থ খাদ্য কর্মীর যে মাধ্যমে যেভাবে আমরা আমাদের খাদ্য দিতে পারছে হচ্ছে, সেটাও আমরা একটা চ্যালেঞ্জের বিষয়। আমরা ঘরে যে কথাটা আমার রেজাউল করিম সাহেব বলেছেন যে আমরা সবকিছুই করলাম, কিন্তু আমার ঘর যেখানে আমরা বেশিরভাগ সময় খাদ্য গ্রহণ করে থাকি, যেখানে আমরা বেশিরভাগ লোক খাদ্য গ্রহণ করে থাকি, সেইখানে যদি আমরা নিরাপদতার বিষয়টা নিশ্চিত করতে না পারি, আমার যারা খাদ্য প্রক্রিয়াকরণের কাজে যুক্ত আছেন তারা যদি কিভাবে খাদ্য নিরাপদ করা যায়, কিভাবে খাদ্য নিরাপদভাবে ভোগ করা যায়, খাদ্যের গ্রহণযোগ্য ভোগ এবং উপযুক্ত ভোগ যদি আমরা নিশ্চিত করা না যায়, তাহলে আমরা নিরাপদ খাদ্যের যে অভিলক্ষ্য যে জীবন এবং স্বাস্থ্য সুরক্ষা, সেটা আমরা নিশ্চিত করতে পারবো না। আমরা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বা রান্নাঘরে বা প্রক্রিয়াকরণের পরিবেশের পরিচ্ছন্নতা, জ্বালানি সংরক্ষণ, যন্ত্রপাতি সংরক্ষণ, পরিষ্কারকরণ, অস্বাস্থ্যকর পরিবেশ ইত্যাদি বিষয়গুলো যদি আমরা আমরা লক্ষ্য করতে না পারি, আমরা নিবারণ করতে না পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব নয়। তো এর জন্য প্রয়োজন যে বিষয়গুলো প্রয়োজন, চ্যালেঞ্জ গুলো রয়েছে, সেটা হচ্ছে মূলত খাদ্যের নিরাপত্তা একটা জটিল বিষয়। আপনারা জানেন খাদ্য বলতে শুধুমাত্র আমরা ঘরের খাদ্য বুঝি না, এখন মানুষ অনেক ক্ষেত্রে তৈরি খাবার বা প্যাকেটজাত খাবার বা প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝুঁকে পড়ছে, কারণ মানুষের অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডের ফলে মানুষের এখন আর ঘরের তৈরি খাবারের ক্ষেত্রে সবসময় নির্ভর করা সম্ভব হয়ে উঠছে না। তো এখন এই খাবারটা আমরা আমাদের অনেক ক্ষেত্রে আমরা যে বিষয়টা চ্যালেঞ্জটা হচ্ছে আমরা জানি না, আমাদের অজ্ঞতার ক্ষেত্র রয়েছে, তারা আমরা ভোক্তা, তাদের পর্যাপ্ত তথ্য এবং জ্ঞানের অভাব। আমাদের ক্ষেত্রে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমরা মাত্র কাজ শুরু করেছি, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে জনগণের মাঝে এই নিরাপদ খাদ্যের খাদ্যের নিরাপদতা বজায় রাখার যে সমস্ত তথ্যাবলী বা যে সমস্ত অনুশীলন, এগুলো আমরা এখন পর্যন্ত নিয়ে যেতে পারছি না। আমাদের পর্যাপ্ত নির্দেশাবলী, বিনির্দেশ বা প্রবিধানমালার ঘাটতি রয়েছে, আমাদের ঘাটতি রয়েছে, যথাযথ লোকবলের আমাদের ঘাটতি রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপদ খাদ্য সংক্রান্ত যে শিক্ষা, শিক্ষা ব্যবস্থা নিরাপদ খাদ্য বিষয়টি এখনো পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় সমূহ মাত্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স চালু হয়েছে, সেটা এখনো প্রাথমিক পর্যায়ে। তো এই ক্ষেত্রে যে আমাদের পর্যাপ্ত লোকবলের, যথাযথ লোকবলের অভাবের কারণে আমরা অনেকটা পিছিয়ে আছি, আমরা পিছিয়ে আছি অনেক ক্ষেত্রে। আমাদের কোঅর্ডিনেশন বা সমন্বয়ের কিছু অভাব রয়েছে, আমাদের
পারস্পরিক কিছুটা বোঝাপড়ার একটু ঘাটতি রয়েছে। তো এগুলো আমরা আস্তে আস্তে আমরা বিভিন্ন ভাবে আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা কথা বলছি। তো এই মোটা দাগে এই যে বিষয়গুলো আমাদের বর্তমানে আমাদের জন্য চ্যালেঞ্জ। ধন্যবাদ। স্যার আপনার ইয়ে মানে মাইক্রোফোন আনমিউট করে নেন। অনেক ধন্যবাদ রেজল করিম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে শুধু আপনার প্রাতিষ্ঠানিক সমস্যা চ্যালেঞ্জগুলো নয়, আপনি জাতিগত হিসেবে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সবাই মিলে যেটাকে আসলে হস্তক্ষেপ করা দরকার অথবা যে সমস্যার সমাধানে যাওয়া দরকার সেগুলো সম্বন্ধে আপনি আলোকপাত করেছেন। আপনি কতগুলো কথা বলেছেন যে বিশেষ করে আমাদের সবার একটা অজ্ঞতা, এই যে পুষ্টি সম্বন্ধে নিরাপদতা সম্বন্ধে অজ্ঞতা এবং সেই সাথে আছে অসাধুতা, আর সেই সাথে যে আমাদের যে এখন যে ঘরের এবং বাইরের খাবার সব জায়গাতেই যে আমাদের খাদ্য নিরাপদতা এবং যে পুষ্টির বিষয়টা দুটা অংশের উপরেই যে জড়িত, শুধু ঘরেরটা নয় বাইরের খাবারটাও নিয়ে রয়ে গেছে। ফলে আমাদের চ্যালেঞ্জগুলো আসলে প্রতিষ্ঠান হিসেবে শুধু বাইরের খাবারের উপরে নয়, আপনার ঘরের খাবারের উপরে আসতে হবে, মানুষের জ্ঞানের উপরে। আসলে আপনি বলেছেন যে একটা জ্ঞানের মানুষের এই সম্বন্ধে জ্ঞানের পরিবর্তনের জন্য এটা মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন এবং আপনাদের চ্যালেঞ্জ গুলো উল্লেখ করেছেন। আমি একটু আপনারই সহকর্মী মাঠ পর্যায়ের এক ভদ্রমহিলা কর্মকর্তা আমাদের সঙ্গে আছেন, সুরাইয়া সাইদুন্নাহার, খুলনাতে উনি ফুড সেফটি অফিসার, খাদ্য কর্মকর্তা উনি আছেন। আমি যদিও উনার বস আগে অনেক কিছু বলেছে কিন্তু মাঠে কাজ করার সাথে মাঠের অভিজ্ঞতা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে আমাদের আসলে যে এই যে আমাদের রাষ্ট্রীয় সংবিধানে খাদ্য নিরাপদ খাদ্য সবার জন্য নিরাপদ খাদ্য সুনিশ্চিত করার যে রয়ে গেছে আইন হয়ে গেছে কর্তৃপক্ষ হয়েছে, এই এইসবের ফলেও কেন আমরা এখনো পাচ্ছি না, চ্যালেঞ্জ গুলো আপনার কাছে কি মনে হয়? আপনি আপনি মাঠে কাজ করছেন, মানুষের সঙ্গে সরাসরি কাজ করছেন, যারা উৎপাদন করছে বা ব্যবহার করছে, যারা বাজারজাত করছে তাদের সঙ্গে কাজ করছেন, এসব জায়গাতে আপনার কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডক্টর জানুল আবেদিন স্যার আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে আমি বিএফএসএ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএফএসএ ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমার স্যার রেজাউল করিম সদস্য খাদ্য ভোগ ও ভোক্তা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং রেজাউল করিম সিদ্দিকী বিএফএসএ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহ এই অনলাইন প্ল্যাটফর্মে যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে আজকে বিষয়টা নিয়ে কথা বলছি খাদ্য, এটা আমাদের জন্য অপরিহার্য এবং আমাদের সাংবিধানিক অধিকার, কিন্তু আমরা কথা বলতে চাচ্ছি নিরাপদ খাদ্য নিয়ে, নিরাপদ খাদ্য প্রাপ্তির চ্যালেঞ্জ এবং আমাদের করণীয় কি। তো এই যে জিনিসটা আমরা কথা বলছি তার পিছনে আমাদের অধিকাংশ মানুষই জানে না যে কেন নিরাপদ খাদ্য আমাদের জন্য দরকার। তো আগে যদি আমরা তাদেরকে এটা বোঝাতে পারি যে আমাদের জন্য নিরাপদ খাদ্য কেন দরকার, তারপরেই তারা সচেতন হবে যে আমাদের জন্য নিরাপদ খাদ্য আসলে কেন দরকার। তো নিরাপদ খাদ্য আসলে আমরা বুঝি, আমরা অনেকে মনে করি যে ভেজাল মুক্ত খাবার হলেই সেটা হচ্ছে আমাদের জন্য নিরাপদ খাদ্য, কিন্তু আমরা নিরাপদ খাদ্যের সংজ্ঞা বলতেছি যে নিরাপদ খাদ্য হচ্ছে ভেজাল মুক্ত এবং সেটাকে দূষক মুক্তও হতে হবে। আপনারা জানেন যে 1999 সালে বাংলাদেশ প্রথম খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং 2013 প্রথম খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পাশাপাশি উত্তৃত খাদ্যের দেশ হিসাবে পরিচিতি লাভ করে। তারপরেও এত বছর পরেও আমরা কেন খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে পারছি না, কেন আমাদের এখনো এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে হচ্ছে, তার পিছনে কারণ আছে আমাদের দেশের অধিকাংশ জনগণ জানেন না যে আমাদের খাদ্যটা কিভাবে নিরাপদ করতে হবে এবং কেন আমাদের জন্য নিরাপদ খাদ্য প্রয়োজন। আমি একটি সার্ভের রিপোর্ট বলতে চাই যে গত বিশ্বে GHI একটা রিপোর্টে বলেছে যে দেশের 13% লোক অপুষ্টিতে এখনো অপুষ্টিতে ভুগছে। এর পেছনে কারণ হচ্ছে আমাদের সুস্বাস্থ্যের মানে নিরাপদ খাদ্যের অভাব এবং এর কারণেই আমরা সুস্বাস্থ্য অর্জন করতে পারছি না।
তো সেন্টার অফ রিসার্চ অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্স এর একটা রিপোর্টে বলা হয়েছে যে মানুষের জন্য যে রোগ সৃষ্টিকারী খাদ্য ঘটিত রোগ যেগুলো হয় তার অন্যতম কারণ হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস, এবং প্রায় 250টার বেশি ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট এই রোগ সৃষ্টির জন্য দায়ী, এবং প্রায় 1.7 বিলিয়ন মানুষ সারা বিশ্বে মারা যায় শুধুমাত্র ডায়রিয়ার কারণে, যেটা এই খাদ্যজনিত রোগ। এবং আমরা যদি শুধু সুস্বাস্থ্যের কথা না চিন্তা করে অন্য আমাদের ইকোনমিক সাইডটার কথা চিন্তা করি যে আমাদের জন্য নিরাপদ খাদ্য কেন প্রয়োজন, তাহলে একটা আপনারা রিসেন্টলি দেখে থাকবেন 2014 সালে আমাদের দেশ থেকে 2014 সাল পর্যন্ত বিদেশে পান রপ্তানি করা হতো, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তারা হচ্ছে 2014 সালে আমাদের পানকে ব্যান করে, কারণ সালমোনেলা পাওয়া যায় পানে। তো এটা আবার রিসেন্টলি গত মে থেকে রপ্তানি শুরু হয়েছে, এখন এই যে এর মাঝে 6.5 বছরের একটা গ্যাপ, তার পেছনে একটাই কারণ যে আমরা তাদেরকে নিরাপদ পান সাপ্লাই করতে পারিনি। এখন যদি আমাদের নিরাপদ খাদ্যের প্রয়োজনটা আমরা যদি না বুঝি, তাহলে আমরা নিরাপদ খাদ্য প্রাপ্তির যে চ্যালেঞ্জ এবং করণীয় এটা আমরা বুঝতে পারবো না। আসলে নিরাপদ খাদ্য প্রাপ্তির যে চ্যালেঞ্জ এই কথাটা যদি আমরা বলতে চাই, আমি মাঠ পর্যায়ে এসে বারবার যে জিনিসটা সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে মানুষের অজ্ঞতার অভাব, জ্ঞানের অভাব, তারা জানে না যে কিভাবে খাদ্যটা নিরাপদ হবে। এবং আমাদের এখানে দেখা যায় যে হোটেল রেস্তোরাঁ বা বেকারি বলেন যেটাই বলেন, সেক্ষেত্রে কেউ রান্না করতে জানলেই তারা হোটেল রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন, কিন্তু খাবারটা কিভাবে নিরাপদ ভাবে একজন কাস্টমারের কাছে তারা পৌঁছাবেন এই বিষয়টি তারা জানেন না। এবং দেখা যায় যে একজন আমি যখন মনিটরিং এ গিয়েছি তখন দেখা যায় যে অধিকাংশ ফ্রিজে কাঁচা এবং রান্না করা খাবার তারা একসাথে রেখেছেন, কারণ তাদেরকে এ পর্যন্ত কেউ বলে নাই যে কেন কাঁচা এবং রান্না করা খাবার আলাদা আলাদা রাখতে হবে, কেন একসাথে রাখা যাবে না, বা একটা খাবারের ডেট কতদিন থাকে। অধিকাংশ আমাদের গ্রামের, যেহেতু আমরা কৃষি ব্যাকগ্রাউন্ডের আমাদের দেশ, তো দেখা গেছে যে তারা জানেন না যে কোন খাবারটার এক্সপায়ারি ডেট কবে শেষ হবে, একটা পাউরুটির এক্সপায়ারি ডেট লেখা থাকে, তারপরেও দেখা যায় যে অনেক দোকানে এইগুলা পাওয়া যায়, এবং আমাদের গ্রামের যারা তারা এগুলা না পড়তে পারে না বিধায় কিনে খাচ্ছেন। খাবারের অধিকাংশ খাবারের ক্ষেত্রে এটা হয়। আবার যদি আমরা কৃষি ক্ষেত্রের কথা বলি, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কৃষকেরা তারা কীটনাশক ব্যবহার করেন, সবজিতে প্রচুর মাত্রায় কীটনাশক ব্যবহার করেন, মনে করেন যে ফসলের পোকা মারার জন্য এটা হচ্ছে না, আরো বেশি কীটনাশক দরকার। আবার অনেকে এটা জানেন না যে কীটনাশক ব্যবহারের পরে একটা অপেক্ষমান টাইম সময় রয়েছে, যে সময়ে ওই ফসলটা তুলে বাজারজাতকরণ করা যাবে না, কিন্তু দেখা যায় যে আমাদের কৃষকেরা বিকালে কীটনাশক ব্যবহার করছেন, পরদিন সকালেই আবার সেই ফসলটা বাজারজাতকরণ করছেন। এবং অধিকাংশ ক্ষেত্রে হয় যে সবুজ যে শাকসবজি গুলা আমাদের বাজারজাতকরণ করা হয়, দেখা যায় যে অতিরিক্ত সবুজ দেখানোর জন্য তারা গতদিনই ইউরিয়া স্প্রে করছেন, ইউরিয়া সলিউশন, পরদিন বাজারজাতকরণ করছেন। তো এই ক্ষেত্রে যেটি হয় যে তারা জানেন না যে কেন এই অপেক্ষমান সময়টা কেন দরকার, এবং অপেক্ষমান সময়টা কতদিন, কোন কীটনাশক ব্যবহারের পরে, এটি না জানার কারণে ওনারা এই বাজারজাতকরণ করছেন, যে কারণে এই যে কীটনাশকের রেসিডিউ আমাদের শরীরে চলে আসছে, যার কারণে বিকলাঙ্গ বন্ধত্বের মতো সমস্যায় আমরা দীর্ঘমেয়াদী সমস্যাগুলোতে আমরা পড়ছি। তো আবার আরেকটা জিনিস আমি মোকাবেলা করেছি যে কাজ করতে গিয়ে, সেটি হচ্ছে যে সচেতনতার অভাব। মানুষ জানে কিন্তু তারা সচেতন নয়। যেমন মনে করেন যে আমরা জানি যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য অবশ্যই ঢাকনা সহ ডাস্টবিন ব্যবহার করতে হবে, কিন্তু হোটেল রেস্তোরাঁ গুলা বাতে গেলে দেখা যায় যে তারা জানা সত্ত্বেও এটা মানছেন না। আমরা জানি যে ও যদি খোলা অবস্থায় বর্জ্য রাখা হয় ওখান থেকে মশা মাছি এসে আমার খাবারের উপর পড়তে পারে, এটা আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু তারা মানছেন না, তারা এই বিষয়টাতে সচেতন না। আবার কিছু ব্যবসায়ী আছেন যারা মুনাফা লাভের জন্য, অতিরিক্ত লাভ করার জন্য তারা খাবারে ভেজাল দিচ্ছেন। যেমন রিসেন্টলি আপনারা দেখে থাকবেন যে সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট এবং পটাশিয়াম আয়োডেট নিষিদ্ধ করেছে। এই পটাশিয়াম ব্রোমেটের কাজ হচ্ছে পাউরুটির যে খামির আমরা বলি, এই খামিরটাকে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং এটাকে ফোলানোর জন্য, যে কোনো শেপ দেওয়ার জন্য।
কিন্তু পাউরুটিতে মূলত ব্যবহার করা হতো ইস্ট, স্যাকারোমাইসিস সেরিভিসি, যেটা আমরা জানি। এই ইস্টটা হচ্ছে আমাদের জন্য নিরাপদ, কিন্তু ইস্ট ব্যবহার, ইস্টের দাম বেশি এবং এটা বেশিক্ষণ সময় লাগে, ডোটা ফুলতে পাউরুটি বানাতে বেশি সময় লাগে, যে কারণে ব্যবসায়ীরা অন্য পন্থা বেছে নিয়েছে, যে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করছেন, যেটি আমাদের জন্য থাইরয়েড এবং সৃষ্টি করে থাইরয়েড রোগ এবং হচ্ছে আমাদের কার্সিনোজেনিক, মানে ক্যান্সার সৃষ্টি করে। অথচ এই মুনাফালোভী ব্যবসায়ীরা সেটা কিন্তু অহরহ ব্যবহার করে চলেছেন। আবার খাবার ইন্ডাস্ট্রির কথা যদি বলি, তাহলে দেখা গেছে যে কোয়ালিটি ইনস্যুরেন্স অ্যাসুরেন্সের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় আমাদের অবহেলার জন্য তারা সঠিকভাবে খাবারটা পরীক্ষা পর্যবেক্ষণ না করেই আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কিছু অনিরাপদ খাবার আমাদের কাছে চলে আসছে। আর যদি অর্থনীতির কথা বলা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের সাম্প্রতিক সময়ে তেলের দাম অনেক বেশি, তেলের কথাই যদি ধরা হয়, সয়াবিন তেলের দাম বাড়তি ঊর্ধ্বমুখী, তো এই যে ঊর্ধ্বমুখী তেলের বিকল্প হিসেবে কম পুঁজির যারা ব্যবসা করেন তারা কি ব্যবহার করছেন, ডালডা, যেটা হচ্ছে মানে এটা হাইড্রোজেনেটেড ফ্যাট এবং এটা হচ্ছে আপনার পার্শিয়ালি হাইড্রোজেনেটেড ট্রান্স ফ্যাট, যেটা আমরা বলি যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 2% ট্রান্স ফ্যাট আমাদেরকে মানে খাবারে থাকতে পারবে বলে অনুমতি দিয়েছে, কিন্তু দেখা যায় যে ডালডাতে 20.9% ট্রান্স ফ্যাট পাওয়া যায়। এবং আপনি যদি একটা ইয়ে দেখেন যে অধিকাংশ হোটেল রেস্তোরাঁ আপনারা দেখে থাকবেন যে যেগুলো কম পুঁজি ব্যবসায়ী, তারা ছোট হোটেল রেস্তোরাঁ, তারা অধিকাংশ ক্ষেত্রে এই সয়াবিন এফোর্ড করতে পারেন না এবং কি করেন যে এই সয়াবিনের পরিবর্তে ডালডা ব্যবহার করেন, যেটাতে আমাদের এই ট্রান্স ফ্যাট হৃদরোগ বলেন আপনি, ক্যান্সার বলেন, সবকিছুর জন্য দায়ী এটা। এবং এই খাদ্য স্থাপনা গুলাতে কিন্তু এই কম দামি খাবার ব্যবহার মানে খাদ্য পণ্য উপকরণ যেগুলা, তারপর বেকারি শিল্পের কথা যদি ধরা যায়, বেকারিতেও কিন্তু একই অবস্থা যে আমাদের অননুমোদিত রং গুলা ব্যবহার করা হচ্ছে অহরহ, কারণ অনুমোদিত যে রং ফ্লেভার আমাদের আছে সেগুলার একটু দাম বেশি হওয়ার কারণে তারা অ্যাফোর্ড করতে পারেন না, ফলে তারা অননুমোদিত যে রং কাপড়ের ডাই সেগুলা ব্যবহার করছেন। আবার রেজাউল করিম সিদ্দিকী স্যার যে কথাটি বলেছিলেন যে আমরা বাসায় কিভাবে নিরাপদ খাবার নিরাপদ করব, কারণ আমরা বাইরে থেকে নিয়ে আসছি, মনে করলাম যে আমার খাবারটা নিরাপদ আছে, কিন্তু বাসায় আমরা জানি না যে কিভাবে নিরাপদ রাখবো। তো আমি এখানে একটু বলতে চাই যে আমরা আমি তুমি শেষ করো, আমি আবার মানে অন্য প্রসঙ্গে একটু যেতে চাই। তোমাকে সুরাইয়া বলে ডাকবো না নাহার বলে ডাকবো না কোনটা বলে ডাকবো? সুরাইয়া বলে ডাকলেই স্যার বেশি ভালো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সরি তুমিও বলে ফেলেছি। আচ্ছা যাক, তুমি ছোট মানুষ, তুমি বললে খুবই ভালো হয়, আপনি, আমি অনেক ছোট আপনাদের থেকে, আপনি হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক আছে, তুমি যে কি বলছিলে স্যার? আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের বাসা বাড়িতে আমরা খাবার কিভাবে নিরাপদ রাখবো এটা অনেকেই জানেন না, মানে আমাদের এমন হয় যে আমরা যখন বাজার, আমরা এই প্রসঙ্গটা নিয়ে, আমরা এই প্রসঙ্গটা নিয়ে একটু পরে আবার আসছি যে বাসা বাড়িতে আমরা, আগে তুমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছো তার ভিতরে আমি যেটা বুঝতে পারছি, অনেক কথা বলেছো আসলে, মাঠ পর্যায়ে কাজ করতে গেলে আমাদের মানে শেখার আসলে এখনই সময়, আসলে যে মাঠ পর্যায়ে যখন কাজ করি তখনই আসলে মূল জায়গাগুলো আমরা বুঝতে পারি, কিন্তু যেখানে জিনিসের উপরে আমি দেখছি গুরুত্ব তোমার কথার ভিতরে যেটা ঘুরে আসছে সেটা হলো, একটা হলো আমাদের জ্ঞানের অভাব, যে আমরা যে কাজগুলো করছি, খাদ্য উৎপাদন হোক, প্রক্রিয়াজাতকরণ হোক, বিপণন হোক, যেটাই হোক না কেন, অথবা নিজেরা খাবার রান্না করি না কেন, সব জায়গাতেই আমাদের একটা নিজেদের জ্ঞানের অভাব হলো যে আমি কোন খাবারটা দিয়ে খাবারের অখাবার করে ফেলতেছি, কোন খাবারটা দিয়ে তার তার যে পুষ্টিহীনতা নষ্ট করে ফেলছে, সেই জিনিস সম্বন্ধে আমাদের জ্ঞানের যথেষ্ট জ্ঞান নাই, যেটা আমাদের রেজাল করিম সাহেব সেই কথাগুলো বলেছেন, যে ইভেন বিশ্ববিদ্যালয়ের কোর্সের কথা উনি উল্লেখ করেছেন। আরেকটা বলেছো যে সচেতনতার অভাব, আমি জানলেও আমি জানি কিন্তু জানিও সেটা করতেছি না, যে জানতেছি যে ইস্ট দিলে পরে মানে এটা অনিরাপদ হবে না, কিন্তু একটু সময় লাগবে জন্য আমি সেটাকে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করতেছি, এই যে মানে আমার নিজের যে সচেতনতা, আমি জানতেছি কি হচ্ছে কিন্তু তারপরেও আমি নিজের দায়িত্ব সম্বন্ধে আমি সচেতন না, যে আমার
শুধু যে এই রুটিটা আমার ছেলে মেয়েও খাইতে পারে, আমার ভাই ভাতিজা খাইতে পারে, আমার অন্যরা খাইতে পারে, ফলে অন্যের প্রতি যে আমার যে দায়িত্ববোধটা সেটা মানে যেরকম আমি যেরকম আরেকজনকে চাকু দিয়ে মেরে দিচ্ছি না কারণ ওটা খুন হয়ে যাবে, এটাও এক ধরনের আসলে নীরবে খুন করার মতোই আসলে আমার কাছে মনে হয়। কিন্তু আরেকটা বলছে যে মানে যে মুনাফা, যে মুনাফার উনি মনে হচ্ছে লাভের লাভের কথা আমাদের রেজাউল করিম সাহেব বলেছেন যে আজকে এই সমস্ত অনেক কিছুই ঘটতেছে, সেটা কৃষকই হোক ব্যবসায়ী হোক যেই হোক না কেন, একটা লাভের যে আমাদের আমাদের এক বন্ধু সালাউদ্দিন সাহেব উনি সেদিন বলেছেন কথাটা যে লাভের লোভ, খুব দ্রুত লাভের লোভ, এই লোভটা আসলে দূর করতে পারতেছি না আমরা কেউই, যে কারণেই আমরা হয়তো আমাদের জ্ঞান অর্জন করার চেষ্টা করছি না, আর জ্ঞান থাকলেও সেটা নিয়ে আমরা সচেতন হচ্ছি না। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে। আমি একটু আমাদের রেজাউল করিম সাহেবের কাছে আবার যাব, ফেরত যাব আর কি। এই যে মানে চ্যালেঞ্জ গুলো বলেছেন, এই চ্যালেঞ্জ গুলো আপনি যেগুলো বলেছেন সেটার ক্ষেত্রে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি আপনারা আসলে কি করতে পারলেন এবং কোথায় আসলে কতদূর যেতে পেরেছেন, এবং আসলে আপনাদের এবং আগামী দু চার বছরে কোথায় যেতে চান সেটা সম্বন্ধে একটু বলতে পারেন সংক্ষেপে? স্যার আমি একটু কি মাঝখানে বলে নিতে পারি তাহলে উত্তর দিতে সুবিধা হবে? যে যে প্রসঙ্গগুলো সুরাইয়া বলেছেন সে প্রসঙ্গগুলোর সাথে আমি আসলেই খুব একমত, কারণ এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা গত 20 বছর ধরে কথা বলে আসছি বিভিন্ন পর্যায়ে। যখন নাকি আইপিএম আইসিএম টেকনোলজি বাংলাদেশে শুরু হয়েছে কৃষি ক্ষেত্রে, তখন আমরা বলেছি যে কিভাবে আমাদের শত্রু পোকাকে বিনাশ করতে হবে, কিভাবে আমাদের বন্ধু পোকাকে লালন করতে হবে, কিভাবে আমাদের কীটনাশকের জুডিসিয়াস ইউজ করতে হবে, এবং পরবর্তীতে এখন আমরা বলছি বায়োটেকনোলজি বায়োপেস্টিসাইড ব্যবহার করে কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মার্কেটিং সিস্টেমটা একটি বাজে সিস্টেমের মধ্যে আছে। যে কৃষক বায়োপেস্টিসাইড ব্যবহার করে প্রতিদিন ভিজিলেন্স করে নিরাপদ সবজি উৎপাদন করছে, সেই কৃষকের সবজি, এবং যিনি নাকি ড্রাম ড্রাম কীটনাশক ব্যবহার করে যে সবজি উৎপাদন করছেন সেই সবজি একই মার্কেটে বিক্রি হচ্ছে, এবং স্বাভাবিকভাবে বিষাক্ত সবজি এবং বিষমুক্ত সবজি যখন একই জায়গায় বিক্রি হচ্ছে তখন কিন্তু বিষমুক্ত সবজি হিসেবে কিন্তু সে কোনো প্রিমিয়াম প্রাইস পাচ্ছে না, এবং না পাওয়ার কারণে তার ভেতরে কিন্তু ওই যন্ত্রণাটা থেকেই যায় যে এই কষ্টটা আমি কেন করব। আমাদের কাছে মনে হয় যে এই জায়গাটিতে আমাদের একটু কাজ করার আছে, যে কিভাবে আমি বিষমুক্ত বা নিরাপদ খাদ্য বিক্রির যে মার্কেট সিস্টেম সেই সিস্টেমের ভিতরে আমাদের কৃষককে জায়গা দিতে পারি এবং তারা যাতে একটু প্রিমিয়াম প্রাইসে বিক্রি করতে পারেন, এইটা একটা সংকট রয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে যে এক্সপায়ারি ডে, এটা একটা জালিয়াতি, মানে আমি যদি বলি যে অনেক অনেক খাদ্যের ক্ষেত্রে জালিয়াতি, যেমন কয়েকদিন আগেই পত্রিকাতে পাওয়া গেছে বা একটা টেলিভিশন নিউজে পাওয়া গেছে যে ডেট আসেইনি সেই ডেটে প্রোডাকশন ডেট দিয়ে দিয়েছে, মানে যে ডেট হচ্ছে আগামীকাল সেইখানে প্রোডাকশন ডেট দিয়েছে, এক্সপায়ারি ডেট স্বাভাবিকভাবেই আরো বেড়ে গেছে। অর্থাৎ এই যে জালিয়াতিটা, এটা কিন্তু খালি বলা হয়েছে যে আমরা এক্সপায়ারি ডেট বলছি, কিন্তু আসলে এইটাকে দেখভাল করার মতো সিস্টেম আমরা গড়ে তুলতে পারিনি, কিংবা তাদেরকে কোনো ভালো সাজা দেওয়ার মতো জায়গা আমরা তৈরি করতে পারিনি। আরেকটা কথা আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে একটা সংকট হচ্ছে আমাদের অনেক সিস্টেমের অনেক জায়গাতে অনেক রকমের অনিয়ম কাজ করে, যে অনিয়মগুলোতে রাঘব বোয়ালরা অনেক বড় বড় জায়গায় কাজ করে, যে কারণে কিন্তু ছোট ছোট অপরাধীরা তারা কিন্তু ওই জায়গা থেকে একটু রিস্ক নিতে চান যে রাঘব বোয়ালদের যখন কিছু হচ্ছে না আমার আর কি হবে, অথবা সে হয়তো ওই একটু অন্যায় জড়িয়ে পড়ে। তবে এগুলোর বড়টাও অন্যায় ছোটটাও অন্যায়, কোনো অন্যায় আসলে হতে দেওয়া যাবে না, এবং সেই জায়গাটা থেকে আমাদের কাজ করা দরকার। আর একটা জিনিস আমি যেটা বলি যে কোয়ালিটি অ্যাসুরেন্স এর এই জায়গাটি, আমাদের শিল্প কারখানা যারা মানে বড় বড় খাদ্য শিল্প আছেন, বড় বড় শিল্পগুলোর একটা সিস্টেম আছে, আমরা যদি বলি যে তারা যে ধরনের টেকনোলজি ব্যবহার করেন তারা সেই সিস্টেমটাকে রাখতে চান, কারণ তারা দেশে বিক্রি করেন বিদেশে বিক্রি করেন, এবং তাদের যদি কোনো রকমের অনিয়ম ধরা পড়ে অনেক কোটি টাকা বা লাখো টাকা তাদেরকে জরিমানা দিতে হয়। কিন্তু নীরবে আরো অনেক ছোট ছোট প্রতিষ্ঠান রয়ে গেছে যারা কিন্তু অগোচরে অনেক রকমের অনিয়ম চালিয়েই যাচ্ছেন, এবং সেখানে হয়তো কখনোই আমাদের কোনো কর্তৃপক্ষের পদস্থ
মানে পদচিহ্ন নাই। অতএব এটাও কিন্তু আমাদের একটু দেখা দরকার। এবং এই জায়গাটা হয়তো মানে মানুষের ভিতরে দু রকমের প্রবৃত্তি আছে, আমি যেটা বুঝি আর কি, একটা হচ্ছে এক্স প্রবৃত্তির মানুষ, একটা হচ্ছে ওয়াই প্রবৃত্তির মানুষ। এক্স প্রকৃতির মানুষ হচ্ছে নেগেটিভ, ওয়াই প্রকৃতির মানুষ হচ্ছে পজিটিভ। কাউকে কাউকে সাজা দিলে সে লজ্জার চোটে পরের দিন থেকে ভালো কাজ করবে, আর কাউকে কাউকে সাজা দিলে পারে সে মনে করবে যে এক কান কাটা গেছে রাস্তার পাশ দিয়ে হাঁটবো, দুই কান কাটা গেলে রাস্তার মাঝখান মাঝখান দিয়ে হাঁটবো, মানে এরকম টাইপের মানুষও কিন্তু আছে। এখন তাকে আপনি কি ধরনের সাজা দেবেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। তবে সত্যি কথা একটাই, খাদ্য মানেই নিরাপদ খাদ্য, খাদ্য মানেই অনিরাপদ নয়। আমার কাছে হচ্ছে খাদ্য যেটি মগজের পুষ্টি, যেটি রোগ প্রতিরোধক শক্তি, যেটি শরীরের বৃদ্ধি ঘটে, সেটাই খাদ্য। আমরা নিরাপদ খাদ্য বলছি মানে হচ্ছে যে অনিরাপদ করে ফেলে বলছি আজকে নিরাপদ খাদ্যের কথা। খাদ্যকে খাদ্যের জায়গায় দেখতে চাই যাতে আমরা সত্যিকার অর্থে নিরাপদ খাদ্য, নতুন করে কোনো টার্ম যুক্ত করে খাদ্যের নিরাপদতার মান মানে চিহ্নিত করার কোনো প্রয়োজন হবে না। এই জায়গাটাতে আমাদের একটা সামাজিক আন্দোলন দরকার, এবং এই আন্দোলনের জায়গাতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বড় ধরনের ভূমিকা পালন করতে পারেন, এবং আমাদের সরকারি বেসরকারি যারা স্টেক হোল্ডার আছেন তাদের প্রত্যেককে একটা প্ল্যাটফর্মের ভিতর নিয়ে, একটি আমব্রেলার মধ্যে নিয়ে এইটি একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করা যায়। একটা কথা মনে রাখি, গাছ লাগাতে হবে এটি কাউকে নতুন করে আর বলতে হয় না। মানুষ এখন যেই থাকুক, বর্ষাকাল আসলে নিজের বাড়িতে হোক আঙিনায় হোক একটি গাছ লাগাতে নিয়ে যায়। এই যে আন্দোলনটা তৈরি হয়েছে পরিবেশ রক্ষার জন্য, আমাদের খাদ্যের ক্ষেত্রে কিন্তু সেরকম আন্দোলন তৈরি হওয়া দরকার। আমি মনে করি যে সেটা হলেই আমরা যে চ্যালেঞ্জগুলো সুরাইয়ার কাছ থেকে শুনলাম, রেজাউল করিম সাহেব যেগুলোর কথা বললেন, এই চ্যালেঞ্জ অনেকটাই আমরা ওভারকাম করতে পারবো। এটুকুই স্যার আমার কথা, মানে রেজাউল করিম সাহেব এখন বলতে পারেন বাকিটুকুর বিষয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এটাকে শুরু করতে চাই যে গাছ লাগানোর কথা কাউকে বলতে হয় না, টিকা দিতে হবে বাচ্চাকে এটাও এখন আর কাউকে বলতে হয় না, এখন বলতেও হয় না যে বাচ্চারা স্কুলে যাবে, স্কুলে নিয়ে যেতে হবে, আমাদের স্কুলের এনরোলমেন্ট হয়ে গেছে, অর্থাৎ সেই আবেদনটা, সেই প্রয়োজনটা, সেই নিডটা আমরা জনগণের মাঝে এই আমরা সৃষ্টি করতে পেরেছি। এখন নিরাপদ খাদ্য নিরাপদ না হলে কি লাভ এবং কি লোকসান, এইটা যদি আমাদের আমাদের মানুষকে দেখাতে পারতাম, দেখাতে যখন দেখাতে পারবো এবং তাদের মধ্যে উদাহরণ আনতে পারবো, তখনই এই নিরাপদ খাদ্য নিরাপদ হওয়ার পথ পরিক্রমাটা খুব সহজ হবে। এর জন্য কোন একক ব্যক্তির দায় নাই, একক ব্যক্তির পক্ষে নির্ভর করা আমাদের সম্ভব। এটা আমি দাঁড়িয়ে বলছি পার্থক্য গ্রামের কৃষক থেকে শুরু করে আমি আমি পর্যন্ত যারা ভোগকারী আমার আছে, খাদ্য নিরাপদ হলেই কি হবে যদি খাদ্য যদি ভোগটা যদি উপযুক্ত না হয়, আবার উপযুক্ত হতে হবে। আমরা যে যে খাদ্য ভোগ করি সেই ভোগের পরিমাণটা আমাদেরকে নিরাপদ হতে হবে, প্রয়োজন অনুসারে হতে হবে, আমার জন্য উপজীব্য হতে হবে। একজন ডায়াবেটিক রোগী, যে হাইপারটেনশনের রোগী, তাকে যদি আমি যদিও মানে মিট বা বিফ নিরাপদ হলো, তার জন্য সেটা সব নিরাপদ হবে। আমাদের এইভাবে চিন্তা করতে হবে। খাদ্য নিরাপদতার অনেকগুলো ফ্যাক্টর আমরা ওই ক্ষেত্রে যেতে চাচ্ছি না। এখন আমি কেন খাদ্য আমরা আমরা নিরাপদ করব, কারণ এর সাথে জড়িয়ে আছে এখন আমাদের রপ্তানি বাণিজ্য। আমরা খাদ্য রপ্তানি, খাদ্য উৎপাদনে আমরা অগ্রগামী আছি, আমরা মাছে অগ্রগামী, আমরা ফল ফসলে অগ্রগামী, আমরা অনেক আমাদের খাদ্য এখন রপ্তানি বা রপ্তানি বাণিজ্যে বিশ্ব বাণিজ্যে বাণিজ্যে বিশ্ববাজারে প্রবেশের প্রস্তুত আছে। কিন্তু এই কথাটি একই কথা যে আমাদের আমরা কি নিরাপদ, কিন্তু কিন্তু আমাদের করণীয়টা আর একটু যদি বলি, বলছি আমরা আস্তে আস্তে আমরা শুরু করেছি, আপনারা জানেন খবর নিয়েছেন যে আমাদের আম আস্তে আস্তে আমরা বিদেশে পাঠাচ্ছি, কারণ আমরা গুড়ে কিনা টেকটি শুরু করেছি, আমাদের চাবাইরাম গাছ থেকে শুরু হয়েছে, এটা আস্তে আস্তে অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে, আমরা আমাদের এই প্রোডাক্ট নিয়ে যাচ্ছি। আমরা পর্যটনের জন্য আমাদের যদি আমরা আমাদের দেশে আমরা চাচ্ছি যে মিড ইনকাম কান্ট্রিতে উন্নতি হতে, আমরা 2041 উন্নত দেশ হবো এবং 2030 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আমরা অর্জন করবো। কিন্তু কিন্তু আমার ইয়েটা হলো যে আমরা যে মানে
যেগুলো বলছি দেখ যে ইস্যু, সরি আপনার কথা শেষ হয়েছে? না আমার শেষ আমি বলতাম এখন আমরা এই যে উন্নত দেশ সব অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, স্বাস্থ্য ব্যয় আমাদের প্রতিটা পরিবার কি পরিমাণ ব্যয় স্বাস্থ্যের, সেটা আমরা যদি আমাদের যারা ভোক্তা আছেন তাদেরকে যদি আমরা সেইভাবে উপস্থাপন করতে পারি এবং নিরাপদ খাদ্য হইলে এবং টিকা দিলে যেমন বাচ্চাকে বাঁচানো যায় এবং বাচ্চাকে বাঁচাইলে তার যেমন ক্ষয়ক্ষতি কমিয়ে আসে, গাছ লাগালে যেমন তার ক্ষতি কমে তার লাভ হয়, এইভাবে আমরা যদি সেই বিষয়টা তাকে উপস্থাপন করতে পারি সামাজিক মাধ্যমে, সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, তাহলেই আমরা তাদেরকে আমাদের সাথে নিয়ে আসতে পারব। আমাদের আমাদের সেই বিষয়টা আমাদের আমরা কৌশলগুলো আমরা নিতে যাচ্ছি, আমরা আগেই বলছি আমরা জনগণের কাছে কোন কৌশলে সেটা বার্তা পৌঁছাবো সেই কৌশলটা এখনো পুরোপুরি নির্ভর আমরা নির্ধারণ করতে পারি নাই। আমরা চেষ্টা করছি আমরা জনগণের পক্ষে তাদের জন্য প্রয়োজনীয় উপযুক্তভাবে তাদেরকে যে খাদ্য নিরাপদ খাদ্যের যে বার্তা করলাম কিভাবে খাদ্য নিরাপদ হয় সে পদ্ধতি গুলা আমরা নিয়ে যেতে পারি। আমরা খাদ্য ব্যবসায়ীদের জন্য আমরা তৈরি করেছি, আমরা গৃহিণীদের জন্য কিভাবে গৃহ পর্যায়ে খাদ্য নিরাপদ হবে এবং ছাত্রছাত্রীরা কিভাবে নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারবে, কোন খাবারটা সে গ্রহণ করলে সে নিরাপদ থাকবে, এই ধরনের কিছু ইনস্ট্রাকশনাল কাজ আমরা শুরু করেছি, খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের মাঝে জনগণের মাঝে এই তথ্যগুলো আমরা ছড়িয়ে দিয়ে আন্দোলনের মাধ্যমে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা সেটা অর্জন করতে চেষ্টা করবো। রেজাউল করিম সাহেব আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ যে কথাটা যে যেটা আপনি বলছেন যে আসলে যে আমরা কিছুদিন আগে বিসেপ ফাউন্ডেশন কিছুদিন আগে আমরা কতদিন মানে আর 10 মাস এরকম সময় হবে তার আগে আমরা কথা বলেছিলাম যে এই যে আমরা সচেতনতা জ্ঞান এবং সচেতনতা কারণ ওই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান সচেতনতা তার সাথে আমরা বলছিলাম দায়িত্ববোধ প্রত্যেকের দায়িত্ববোধ উৎপাদন করবেন তার দায়িত্ববোধ যিনি গবেষণা করতেছেন তার দায়িত্ববোধ উন্নয়ন কর্মী যিনি আছেন তার দায়িত্ববোধ ব্যবসায়ী যারা যারা আছেন যে যিনি খাবার রান্না করছেন হোটেল রেস্টুরেন্ট প্রত্যেকেরই জ্ঞান দরকার প্রত্যেকেরই সচেতনতা দরকার দায়িত্ববোধ দরকার যাতে করে সেই অনুযায়ী সবাই আমরা কাজ করি এটা একটা জাতীয় একটা ইস্যু। এই জায়গাটায় আমরা বিসেপ ফাউন্ডেশন বলছিল যে একটা জাতীয় আন্দোলন তৈরি করতে হবে তার জন্য বিসেপ ফাউন্ডেশন আপনাদের সঙ্গে সবসময় একসঙ্গে আছে যদি আপনারা চান এবং আমাদের সঙ্গে অন্তত পক্ষে আরো 10-15-20 হাজার আসলে যারা আমাদের সঙ্গে শোনেন এবং আমরা মনে করি যে তাদের মাধ্যমে আরো হয়তো এরকম আরো বহু লোক দৈনিকই আমাদের কথাগুলো শুনছেন আমরা সবাইকে নিয়ে আসলে এবং আরো যারা ছোট ছোট প্রতিষ্ঠান আছে চেষ্টা করছি কিছু করার সবাইকে নিয়ে একসঙ্গে একটা জাতীয় আন্দোলন তৈরি করতেই পারি। বিসেপ ফাউন্ডেশন আপনাদেরকে সেই সেই প্রতিশ্রুতি দিতে চায় যে আমরা আপনাদের সঙ্গে আছি। আরেকটা কথা যেটা আমরা বলেছিলাম যে নিরাপদ খাদ্যের সঙ্গে মানুষের মনোজগতের পরিবর্তন এই কথাটা বলেছিলাম যে এই যে বলতেছি সবার জ্ঞান দরকার তার সাথে সচেতনতা দরকার দায়িত্ববোধ দরকার এই জায়গাটা দরকার হলে মানুষের মনের ভিতরে আসলে পরিবর্তন আসা দরকার যে যতক্ষণ পর্যন্ত মনের ভিতরে পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত তার চিন্তা চেতনায় আসলে তার কর্মে সেটা প্রতিফলন হবে না। তার জন্য আমরা বলেছিলাম যেটা শিক্ষা ব্যবস্থায় একদিকে যেরকম হ্যাঁ অনানুষ্ঠানিক শিক্ষা আছে রেস্টুরেন্ট লোকদেরকে ট্রেনিং দেব গৃহিণীদেরকে ভালো করে রান্না করতে কেমনি করে ট্রেনিং দেব আমরা উৎপাদন যারা করছেন তাদেরকে প্রশিক্ষণ দেব এটা বলছি কিন্তু সেই সাথে আমরা প্রত্যেকটা লোককে বাচ্চা থেকে আরম্ভ করে কেউ এই ব্যবসায় থাকুক আর না থাকুক প্রত্যেকেই কিন্তু ভোক্তা বহু লোক উদ্যোক্তা আছেন কিন্তু ভোক্তা আছে সবাই ভোক্তা আমরা সবাইকে যদি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা পর্যায়ে যদি আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি ওদের কারিকুলামের ভিতরে যদি এগুলাকে দেওয়া যেতে পারে তাহলে পরে আমার মনে হয় একটা আমরা একটা জাতি তৈরি আমরা বিএফএসএ এর কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে আমরা সাহায্য করতেই চাই চলুন আমরা উভয় মিলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটার পরিবর্তনের জন্য ওনাদের সঙ্গে কথা বলে কারিকুলামটা ক্লাস 4 থেকে বা ক্লাস 3 থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের কয়েকজন ভাইস চ্যান্সেলারও আমাদের সঙ্গে ছিলেন তারাও কিন্তু এই ব্যাপারে একমত প্রকাশ করেন। ধন্যবাদ। আসলে আপনি যথার্থই বলেছেন যে মনোজগতিক পরিবর্তন না হলে
আসলে আমরা যাই করি না কেন, সেটা সেটা টেকসই হোক মানে দূর হোক, শুধুমাত্র আইন প্রয়োগ করে আইন আইনের বাস্তবায়ন বা আসলে যার আমাদের লক্ষ্য সে বাস্তবায়ন করা হবে, আমরা সেই লক্ষ্যেই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্কুল পর্যায়ে এবং তার শিক্ষা ব্যবস্থায় কিভাবে নিরাপদ খাদ্যকে খাদ্যের নিরাপদতার বিষয়টা ইনক্লুড করা যায়, অন্তর্ভুক্ত করা যায়, সেজন্য আমরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি। গত কিছুদিন আগে আমাদের নিরাপদ খাদ্য সংক্রান্ত যেমন উচ্চ পর্যায়ে উপদেষ্টা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক মধ্যে আমরা আমাদের জাতীয় অধ্যাপক প্রফেসর ডাক্তার আবদুল্লাহ স্যারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি। সেই কমিটি এই এই বিষয়গুলা কিভাবে শিক্ষা ব্যবস্থায় এই পাঠ্যসূচি প্রসূচিতে অন্তর্ভুক্ত করা যায় সেটার একটা কৌশল প্রণয়ন করবেন এবং সেই কৌশল আমরা শিক্ষা মন্ত্রণালয়ে। আচ্ছা, এটা এটা খুবই ভালো, আমরা বিসেপ ফাউন্ডেশন এটার সঙ্গে সঙ্গে থাকতে চাই, আমাদেরকেও আপনাদের সঙ্গে রাখুন, কারণ আমরা হাজার হাজার নাগরিকের সঙ্গে কথা বলেছি। আচ্ছা, আমরা সেটা আপনাদের আমাদের কমিটি কাজ শুরু করার আগে আমরা চেষ্টা করব আপনাদের প্রতি ইনশাআল্লাহ 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 আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক কর্মীদের মাধ্যমে আমাদের লক্ষ লক্ষ সাংস্কৃতিক কর্মী ছড়িয়ে ছড়িয়ে আছে, আমরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা চাইব যে এই বিষয়টাকে আমাদের গ্রাম বাংলা সাধারণ মানুষের মধ্যে গ্রামীণ সংস্কৃতির মাধ্যমে এটা মানুষের কাছে পৌঁছে দিতে ইনশাআল্লাহ। ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য আমি খাবার হালাল খাবারের ব্যবস্থা করেছি, সেটা তোমার অঙ্কর এবং তোমরা ইবাদ বন্দীকে রত হও, তো আমরা যদি খাবার অনিরাপদ হয় তাহলে আল্লাহর যে ইবাদত বন্দীকে অর্থাৎ মানুষের সেবা করার কাজটা কিন্তু আমরা সক্ষমতা হারিয়ে ফেলব। তো এখন আমাদের অনিরাপদ খাবারের কারণে আমার সামাজিক আমাদের পারিবারিক বন্ধন কিন্তু অনেক ক্ষেত্রে মানে চাপের মধ্যে পড়ে যাচ্ছে, তো আমাদের এই বিষয়গুলো আমরা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি, ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ ধর্ম ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সেটা প্রকারের ব্যবস্থা নিয়েছি, আমরা সেই আমাদের প্রয়োজনীয় যে সমস্ত লিফলেট পোস্টার যে সমস্ত পুস্তিকা আছে সেগুলো আমাদের কাছে দিয়েছি, যার যেন আমাদের গ্রামীণ যে লিডারশিপ যারা ইমাম আছেন তাদের মাধ্যমে তারা যে আমাদের মুসল্লিদের মাধ্যমে গ্রামের মানুষের গ্রাম শহর সকল মানুষের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া থেকে একজন আমাদের এক শ্রোতা, তিনি বলছেন নিরাপদ খাদ্যের গণসচেতনের জন্য জুমার নামাজের খুতবাটা গুরুত্বপূর্ণ মাধ্যম, আপনি যে কথা বলছেন তার একেবারে পূর্ণ সমর্থন, আমাদেরও পূর্ণ সমর্থন এটা রয়ে গেছে। হ্যাঁ, আমাদের মূল সমাজে এই সমস্ত সব কাজ করার জন্য চাই ওয়ার্কফোর্স, যে জনশক্তি। আমরা জানেন যে আমরা মাত্র এক বছর আগে এই গত বছর করোনা কালের সমস্ত বাধাকে উপেক্ষা করেও আমরা আমাদের একঝাক প্রযুক্ত কর্মী আমরা নিয়োগ করতে পেরেছি যারা এখন জেলা পর্যায়ে কর্মরত আছেন, কিন্তু একটা জেলায় একজন নিরাপদ খাদ্য কর্মকর্তা যথেষ্ট কিনা সেটা আমাদের দর্শকদের মাঝে আমি প্রশ্ন রাখলাম। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে খাদ্য ব্যবসা আছে এই ব্যবসার ক্ষেত্রে আমাদের কিছুটা চ্যালেঞ্জ আছে, সেটা যেমন আমাদের ইতিপূর্বে যে আইনকে রহিত করে এই নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করা হয়েছে সেটা ছিল বিশুদ্ধ খাদ্য আইন, বিশুদ্ধ খাদ্য আইন বা বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশে খাদ্য ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স বা রেজিস্ট্রেশন নেওয়া বাধ্যতামূলক ছিল, কিন্তু ওই আইন বাতিল করা হলেও নতুন আমাদের আইনে খাদ্য ব্যবসা বা লাইসেন্স বা রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা কথা না থাকায় বা অন্য কোনো আইনে এখন আমরা নিরাপদ খাদ্যের বিষয়টা অনেক ক্ষেত্রে আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, আমরা ওই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করতে পারছি না, তাদেরকে মানে সেই নিরাপদতা মেনে নিরাপদতা শর্তাদি মেনে ব্যবসা করার যে অনুমতি সেটা দেওয়া যাচ্ছে না, ফলে যত্রতত্র কিন্তু খাদ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এক্ষেত্রে আমরা আমাদের আইন সংশোধনের উদ্যোগ নিয়েছি, আমি আশা করব যে নির্দেশনা রয়েছে যে আমরা যোগ আইনটাকে যোগ্যযোগ্য করে আমরা সেটা উপস্থাপন করব, আশা করি খুব শীঘ্রই আমাদেরকে দূর হবে আপনাদের সকলের সহযোগিতায়।
ভোক্তা সাধারণের একটু সহযোগিতায় আমরা যেটা করব আমরা 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 আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনারা জানেন যে মানে আমরা এই আপনি যে কথাগুলো বলেছেন আপনার এর জন্য আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি আমাদের জন্য একটা খাদ্যের নিরাপদ লেভেলটা তুলে দিতে সচেষ্ট ইভেনচুয়ালি সক্ষম হবেন, যাতে সব খাদ্যই যাতে নিরাপদ হয় সেটার জন্য আমরা যাতে মানে সক্ষম হই। যেটা রেজাল করিম সিদ্দিকীও বলেছে যে আমাদের ওই বিশেষণটার ভবিষ্যতে যাতে প্রয়োজন না লাগে, খাদ্য বলতেই যাতে নিরাপদ হয় সেটার জন্য আমরা শুধু এটা বলতে চাই। আমরা আমাদের বিসেফ ফাউন্ডেশন একদিকে যেরকম আমাদের হাজার হাজার ফলোয়ার আছে সারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আছে, তারা সবাই মিলে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আর সেই সাথে আমরা আরেকটা জিনিস যে এই যে দেশব্যাপী যদি ই করতে হয় তার জন্য একটা আমরা বলেছি নেটওয়ার্কিং, আমরা যে যারা খালি বিসেফ ফাউন্ডেশন নয় আরো ছোট ছোট অনেকেই উৎপাদন করার চেষ্টা করছেন, অনেকে বাজারজাত করার চেষ্টা করছেন, সবাইকে নিয়ে আমরা একটা একটা নেটওয়ার্ক তৈরি করার প্রচেষ্টা আছে। গত আপনি জানবেন গত বছর ফেব্রুয়ারি মাসে বিসেফ ফাউন্ডেশন একটা দুদিন ব্যাপী সেমিনার করেছিল বা আপনাদের থেকেও কেউ কেউ ছিলেন আমাদের সঙ্গে, এই যে কি করে আমরা সবাই মিলিত ভাবে একসঙ্গে একটা কাজ করবো তার জন্য করেছিলাম, কিন্তু কোভিড এর কারণে সেই আলোচনাটা আমরা বজায় রাখতে পারি নাই, কিন্তু সেটা আমাদের আমাদের ইয়ে থেকে হারায় যায় নাই। আমরা এখন আমাদের যারা বিভিন্ন আছেন বিভিন্ন সহকর্মী আছেন প্রতিষ্ঠান আছেন তাদের সঙ্গে আলোচনায় আছি এবং এটা নিয়েও আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। মানে আপনার যে উদ্দেশ্যটার সঙ্গে আমাদের উদ্দেশ্য সবারই তাই এক, কিন্তু এক একজন এক একটা জায়গায় আছি, এই জায়গাগুলোকে যাতে আমরা একত্রিত করতে পারি গুরুত্বপূর্ণ। আমি আরেকটা জায়গায় জিনিসটা ইয়ে করতে চাই, আমাদের শাকিল আহমেদ স্যার খুব একটা সুন্দর কথা বলেছিলেন যে আমাদের যে যে সমস্ত দ্রব্য খাবারকে অখাবার করে দিচ্ছে, কীটনাশক হোক বা অন্যান্য হোক, সেইগুলোর আমদানি বন্ধ করে দিলেই তো হয়, একবারে না হলেও ধীরে ধীরে বন্ধ করে দিলেই হয়। তো বিশেষ করে কীটনাশকটা আমরা বেশি নজরে আসে আমাদের, যে কীটনাশক 45,000-50,000 টন কীটনাশক বাংলাদেশে ব্যবহার হচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা কি 10,000 টনে নিয়ে আসতে পারি না, আস্তে আস্তে সেই জায়গাগুলোতে কমায় নিয়ে এসে আমাদের নিরাপদ যে সমস্ত উৎপাদন ব্যবস্থাপনা আছে সেইগুলার দেশীয় উৎপাদনের মাধ্যমে, যেরকম বায়োপেস্টিসাইড বলছি, ফেরোমন ট্র্যাপ বলছি, স্টিকি ট্র্যাপ বলছি, এই সমস্ত জায়গাগুলোকে আমরা যদি দেশের মধ্যে গবেষণা এবং উৎপাদন এবং তার সেই সব উপকরণের বিপণন সেগুলো যদি আমরা আপনি BFSA যদি জোর দেয় তাহলেও মনে হয় সেটা খুবই কাজে লাগবে। আমাদের অবস্থা হচ্ছে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, আমাদের আমরা আমাদের যারা সকল ভোক্তা অর্থাৎ বাংলাদেশের 16 কোটি মানুষ, খাদ্য শুধু বাংলাদেশের 16 কোটি মানুষের অধিকার না, এটা তো গ্লোবাল প্রোডাক্ট। এটা কিন্তু আপনি যেমন বাংলাদেশে বসে বিশ্বের অন্য দেশের ফল ফলাদি শুনছি ভোগ করছেন বা অন্য কিছু, তাদেরও রাইট আছে যে আপনার খাবার ভোগ করার অর্থাৎ এটা একটা গ্লোবাল প্রোডাক্ট এবং এই ভূগর্ভ খাদ্য অনিরাপদ, এই কথাটা মানে আসলে খাদ্যের সাথে যাওয়া কখনোই উচিত না, কোনো সময় উচিত না। এটা আল্লাহ তাআলা যখন খাবার দেন উনি যখন গাছে দেন ফল তো নিরাপদ থাকে না, আমরাই না সেটাকে অনেক আসলে এখন বিষয়টা হচ্ছে খাবারের বিষয়টা হচ্ছে এটা শুধুমাত্র একমুখী না, বহুমুখী। এখানে গবেষণার বিষয় আছে, না চাইলেও ফল ফসল অনিরাপদ হয়ে যেতে পারে, আপনি কোনো কিছু দিলেন না কিভাবে মানুষের কাছে সহজে যাওয়া যেতে পারে উপযুক্ত ভাবে, যাতে মানুষ সেটা আমার যে মেসেজটা তারা নিতে পারে এবং সেটা গ্রহণ করতে পারে এবং সেইভাবে তারা নিজেদের ব্যবহার বিধি পরিচালনা করতে পারে। আমরা চেষ্টা করছি যে বিভিন্ন ক্ষেত্রে আপনারা একটু না বললেই নয়, আমাদের যে বাংলাদেশে আমদানি খাদ্য পণ্য বা যে কোনো প্রকার পণ্য আমদানির ক্ষেত্রে এক নিয়ন্ত্রক যে গাইডলাইন সেটা হচ্ছে আমদানি নীতি আদেশ। আপনারা জানেন 2015 সালে সর্বশেষ আমদানি নীতি আদেশ হয়েছিল, যা 3 বছর মেয়াদে 2018 সালে, সেটা এখন পর্যন্ত পরবর্তীতে আর আমরা
পরবর্তীতে আপডেটিং এখনো হচ্ছে না, হয় এবং কাজ চলছে। তো 2015 সালে আমাদের নীতি আসছে খাদ্য নিরাপত্তার বিষয়টি এখানে যুক্ত করা হয়নি, কারণ তখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হয়নি বা হয়ে থাকলো সেটা নতুন প্রতিষ্ঠান, কিভাবে তারা মানে বিষয়টাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারেনি। আমরা সেই নিরাপত্তা আমাদের নীতি আদেশে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, আশা করছি যে এখন যে নতুন আমাদের নীতি আদেশ আসবে সেইখানে এই খাদ্যের নিরাপত্তার বিষয়টি অবশ্যই যুক্ত হবে, কারণ এই যদি খাদ্য আমদানি আদেশে যদি নিরাপত্তার বিষয়টি উপস্থাপন না হয় তাহলে আমরা যেমন রপ্তানির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবো, খাদ্য কোয়ালিটি ফুড আমদানির ক্ষেত্রে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবো। আমি উদাহরণস্বরূপ বলি, কিছুদিন আগে আমার কাছে একজন আমদানি করক এসেছিলেন, উনি বিদেশি একটি সংস্থার একটা খাবার, এখন নাম করা খাবার, একটা নিউট্রিশনাল ফুড। তো আসার পরে উনি চাচ্ছিলেন যে আমার কাছে তাকে আমরা পিএন সার্টিফিকেট দিই, যেহেতু আমার কাছে নিউট্রিশনাল ফুডের এখন পর্যন্ত আমাদের কোন রকম গাইডলাইন আমরা এখনো প্রস্তুত করি নাই। তো আমি তাকে যখন বললাম যে আপনি খাবার আমদানি করতে কোনো বাধা নেই, কেউ তো আপনি বাধা দিবে না, তো বললো যে না আমার কোম্পানি জানতে চায় যে তাদের কোনো গাইডলাইন আছে কিনা, আদারওয়াইজ যদি কোনোভাবে সে এখানে লিগালি হ্যারাস হয়ে যায় তাহলে তার সুনাম নষ্ট হবে, সেটা দায়ভার সে নিতে পারবে না, সে বাংলাদেশে খাদ্য রপ্তানি করবে না। এই তারা আমরা একটা ভালো কোম্পানির ভালো প্রোডাক্ট থেকে বঞ্চিত হয়ে যাব। তো এইরকম ভাবে অনেক ক্ষেত্রেই আমাদের আমদানি নীতি আদেশটা আমরা সংযোজনের ক্ষেত্রে আমরা আমাদের নিরাপদতার বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি, আশা করি সেটা হবে। আমরা খাদ্য আমদানির ক্ষেত্রে যে সমস্ত স্টেক হোল্ডার আছেন, বন্দর কর্তৃপক্ষ আছেন, কাস্টমস আছেন, আমাদের ফুড কোয়ারেন্টাইন আছেন, আমাদের অ্যানিমেল কোয়ারেন্টাইন আছেন, ফিশ কোয়ারেন্টাইন আছেন, সকলকে মিলেই আমরা একটা কৌশল আমরা নিচ্ছি, কারণ এটা সকলের সহযোগিতা না হলে, সকলের অংশগ্রহণ না হলে সেই কৌশল বাস্তবায়ন করা খুব দুরূহ হয়ে যাবে। আমাদের মহামান্য আদালত অনেক ক্ষেত্রে ইন্টারভেনশন করতেন, তা মানে অনেক ক্ষেত্রে বিষয়টাকে নিরাপদ খাদ্যের আওতায় মানে সেটা নির্ণয় করা বা নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়ে যাচ্ছেন, আমরা সেই নির্দেশ মতো কাজ করছি। আমরা আশা করি যেহেতু একটা নতুন প্রতিষ্ঠান, নতুন আইন, নতুন আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলে দিচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় নিরাপদ খাদ্যের প্রাথমিক মাধ্যমিক বা উচ্চ শিক্ষা পর্যায়ে এটা অন্তর্ভুক্ত ছিল না, বিধায় আমাদের কিছু সংকট থেকেই রয়েছে, অতি সত্তর আসলে সংকট থেকে আমরা মুক্ত হতে পারবো। ফলে আমাদের যে বিষয়গুলো নিরাপদ খাদ্যের চ্যালেঞ্জের বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমরা সেটাকে আমরা জনগণের মন মানসিকতায় মননশীলতায় আমরা নিরাপদ খাদ্যের দিকে তাদের আহ্বানকে আমরা আরো জোরালো করতে পারবো, তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আসলে মানে আমার ভোক্তা সকলকে আমি সহযোগিতার আহ্বান জানাই। আমি শুধু আমরা কিন্তু ভোক্তার সাথে আপনার সঙ্গে সহযোদ্ধাও আছি, এবং আজকে এখানে যারা শুনছে সরাসরি শুনছে অথবা যারা আমাদের আশা করছে আগামী 2-3 দিন, সাধারণত আমাদের নেক্সট 2-3 ডেজ এর ভিতরে আমরা এটা এক্সপোনেনশিয়ালি দেখে দেশে বিদেশে দেখে, আমরা আশা করছি এই সকল যোদ্ধাই কিন্তু আপনার সঙ্গে আছে, আপনাদের সঙ্গে আছে। আর আমাদের এক বন্ধু বলছেন যে BFSA আর BSF ফাউন্ডেশন নামের মধ্যে একটা মিল আছে, তো কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সেখানে নিয়ে আসছে। আমরা ইনশাআল্লাহ আমাদেরকে সাথে রাখবেন, কারণ আমরাও এই যে মানুষের কথা শুনছি সেগুলো আপনাদেরকে বলে হয়তো জাতির জন্য একটা উপকারের জায়গায় আসতে পারি। নিজেদেরকে আমরা চাই, আমরা মানুষের ফিডব্যাক চাই। আপনারা জানেন নিরাপদ খাদ্যের ক্ষেত্রে গাজাল বা দূষণ এই দুটো ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু এখনো ডাটাবেজ নাই, আমাদের কাছে বাংলাদেশে কি পরিমাণ খাদ্য স্থাপনা আছে, কি পরিমাণ খাদ্য ব্যবসা আছে, বিভিন্ন ধরনের খাদ্য ব্যবসা, কতজন লোক মানে আমাদের বিফের বিজনেস করে, কতজন লোক আমরা ফিশ বিজনেস করে, আমাদের তো ডাটা নেই, আমাদের ডাটা নেই কতটা দোকান আছে, কতটা মানে দোকান তারা সংরক্ষণ পদ্ধতিতে কতটা, এগুলো নাই। সেই জন্য আমাদের সকলের সহযোগিতায় আমাদের এগোতে হবে। আমরা চাই যে আগামীতে যাত্রা যেহেতু শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্বে এবং তার দিক নির্দেশনায়, আমরা বঙ্গবন্ধুর যেমন উনি জাতীয়
দিয়েছিলেন মুক্তির জন্য, আমরাও মাননীয় প্রধানমন্ত্রী সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব। অনেক ধন্যবাদ। আমরা শুধু শেষেই চলে আসছি, একটু বেশি সময় হয়তো চলে গেছে। আমরা সুরাইয়া তোমার কথা বেশি শোনাই হয় নাই আমাদের এই বুড়াদের মানে কথার মধ্যে, সরি আমি বুড়ার, বাকিরা জওয়ান আছে। তুমি একটু তোমার সর্বশেষ, তোমার যদি আর মানে এক মিনিটে যদি কোনো কথা বক্তব্য থাকে একটু বলতে পারো কাইন্ডলি। স্যার আমি সর্বশেষ যেটি বলতে চাই, আমাদের করণীয় যে আমাদের প্রত্যেক, আমরা যদি আমাদের প্রফেশন লাইফ বাদ দেই, তারপরেও প্রত্যেকেই কিন্তু আমরা ভোক্তা, আমরা প্রত্যেকেই খাবার কিনি, প্রত্যেকেই খাবারের সাথে সম্পর্কিত। তো আমাদের সবারই দায়িত্ব, এটা আমাদের দায়িত্ববোধ যে আমাদের ভিতর থেকে চলে আসা যে আমরা নিরাপদ খাবো, অন্যদেরকেও নিরাপদ খাবার দেওয়ার চেষ্টা করব এবং দিব। আমাদের আপনি জানেন যে আমাদের জেলা পর্যায়ে অলরেডি কার্যক্রম শুরু হয়েছে গত নভেম্বরে, এবং আমাদের 429টি উপজেলাতেই সেমিনার সহ প্রশিক্ষণ, ক্যারাভান রোড শো সব কিছুই চলছে, মনিটরিং চলছে। আমরা স্যার আপনার মাধ্যমে এবং বিএফএসএ এবং বিএসএফএ ফাউন্ডেশনের মাধ্যমে বলতে চাই যে আসলে আমরা জেলা পর্যায়ে কাজ করছি, আমরা সকলের সহযোগিতা চাই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ, এইটার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমি এবং আমার যারা মানে সহযোদ্ধারা সারা দেশে বিদেশে ছড়িয়ে আছেন সবাই এটার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সাহায্য করব আর কি। রেজাল করিম সিদ্দিকি ভাই, তোমার কোনো শেষ বক্তব্য আছে কিনা? কথা তো একটাই যে ধন্যবাদ, আসলে খুবই চমৎকার করে আলোচনা হয়েছে, অনেকগুলো সহযোগিতার ক্ষেত্র আমরা চিহ্নিত করতে পেরেছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ভোক্তা, ভোক্তা হিসেবে আমাদের প্রত্যেকেরই ভালো খাদ্য যথাযথ মানে নিরাপদ খাদ্য পাওয়ার অধিকার আমাদের আছে, এবং এটি সাংবিধানিক অধিকার। অতএব সেই সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করার জন্য আমরা সকলে মিলে একসাথে কাজ করব। আমরা জানি আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদের একটা স্টেক আছে, তারা মুনাফা অর্জন করতেই চান, এবং মুনাফা অর্জন করাটা হচ্ছে তাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু অতি মুনাফা বা মুনাফার লোভ সেটি যেন না হয়, এবং সেটি যেন আমরা বলি যে সবকিছুরই অতিরঞ্জন যাতে না হয়, এবং অতিরঞ্জনের কারণে কিন্তু আমরা আমাদের নিজেদের কর্মক্ষেত্রটাকে নষ্ট করে ফেলি, সেইটা যাতে না হয়। আর একটা কথা সবশেষে বলতে চাই যে কথা যারা রেজাল করে বলছিলেন যে আমাদের কোনো ডাটাবেস নাই, আসলে যেমন আমরা যদি বলি যে নৈতিক কতগুলো জায়গা আছে, যে একজন ওষুধ বিক্রেতা তিনি ওষুধ বিক্রি করবেন এবং তিনি কখনোই ড্রাগ বিক্রি করবেন না, এটা একটা ওষুধ বিক্রেতার নৈতিক জায়গা। যদিও সেই ওষুধ বিক্রেতার উনি অবশ্য লাইসেন্স নেন, ওনার অনেক রকমের কাজ আছে, কিন্তু তারপরে ওটা একটা নৈতিক জায়গা। একজন শিক্ষকের একটা নৈতিক জায়গা আছে, একজন ওষুধ বিক্রেতার একটা নৈতিক জায়গা আছে, একটা লাইব্রেরি বইয়ের দোকানদার তাদের কিন্তু একটা নৈতিক জায়গা আছে। আমাদের খাদ্য বিক্রির জায়গাটা তো সেই নৈতিকতার মানটিকে প্রতিষ্ঠিত করা দরকার, আর আইন দিয়ে হোক আর সচেতনতা দিয়ে হোক যেভাবেই হোক না কেন ওই জায়গাটি যাতে আমরা অর্জন করতে পারি। আমি কেন বাসি খাবার খাওয়াবো, আমাদের হোটেল রেস্টুরেন্ট কেন বাসি খাবার খাওয়াবে, কিংবা আমাদের খাদ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান তারাই বা কেন অখাদ্যকে সুখাদ্যে পরিণত করবে, কিংবা আমাদের কৃষি উৎপাদনের ক্ষেত্রে কেনই বা আমরা অতিরিক্ত কীটনাশক রাসায়নিক ব্যবহার করে খাদ্যকে অখাদ্য করে ফেলবো, কেনই বা আমরা বাড়িতে খাদ্য এনে ফ্রিজের ভেতরে এটাকে অখাদ্যে রূপান্তরিত করবো। আসলে সকলেরই কিন্তু কাজের জায়গা আছে। আমার মনে হয় যে আজকে একটা শুরু হলো, এবং আমি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আমরা নিশ্চয়ই আগামী দিনে একটা সিরিজ অফ ডিসকাশন করতে চাই যে কোন কোন জায়গাগুলোকে আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসা দরকার। এরকম 8-10-15 টপিক যদি আমরা ঠিক করতে পারি তাহলে আগামী 1 বছরে বা 6 মাসে বা 9 মাসে আমরা সেগুলোকে একটু ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে সমস্ত স্পিরিট আছে সেই স্পিরিটের সাথে আমাদের দর্শক এবং আমাদের জনগণকে আমরা পরিচয় করিয়ে দিতে পারবো। আমি এই প্রস্তাবটি রাখছি, এটাই আমার শেষ কথা, ধন্যবাদ। থ্যাংক ইউ রেজাল করিম ভাই, জি আপনার, হ্যাঁ হ্যাঁ আপনার কাছে যাচ্ছিলাম। দেখুন আমরা কিন্তু খাবার ছাড়া কিন্তু কেউ বাঁচতে পারে, সবারই খাবার দরকার, ধনী গরিব ভাই শিশু বৃদ্ধ সবার। আমরা যদি আমাদের মিডিয়াতে দেখি, আমরা যদি আমাদের পত্র পত্রিকায় দেখি, পত্র পত্রিকায় কিন্তু দেখবেন খেলাধুলার জন্য একটা খাবারই যাচ্ছে, একটা পত্রিকা পেজ আছে, আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য একটা পেজ আছে, কিন্তু আপনার যে প্রধানটা যে উপাদান বেঁচে থাকার
এই খাবার নিয়ে কিন্তু কোন রকম তেমন উল্লেখযোগ্য কোন প্রচারণা বা এই ধরনের বিষয় নেই। আমাদের মাইন্ডসেটে যেটা আমাদের আগেই আমাদের আজকে প্রধান সঞ্চালক বলেছেন যে আমাদের মাইন্ডসেটে আমাদের আমাদের মনোজগতে আমাদের পরিবর্তন দরকার। এই পরিবর্তনটা আমাদের শুরু হতে হবে আমাদের একেবারে উপর থেকে মাথা থেকে, যারা সমাজের সবচাইতে ধারক বাহক যারা তাদের কাছ থেকে শুরু হতে হবে, তাহলেই আমরা নিচের দিকে যেতে পারবো ইনশাআল্লাহ। এটাই আমাদের মানা, এটাই আসল কথাটা ওই জায়গাটাই। আমি আমি এভাবে দেখি যে আপনার সব আপনার সর্বশেষ কথাটার থেকে যে বাড়িতে যে পরিবারে যেরকম বাবা মা হলো গার্জিয়ান, তারা সন্তানদেরকে শিক্ষা দেন, সন্তানদেরকে গড়ে তোলেন, কিভাবে তারা শিক্ষা লাভ করবে, কি করে গড়ে তুলবে, যদিও তার স্কুল কলেজে আর একটা শিক্ষা পায়, কিন্তু তবুও বাবা মায়ের শিক্ষাটা পারিবারিক শিক্ষাই যেন খুব গুরুত্বপূর্ণ দেয়। বিয়ে শাদী দিতে গেলেও আগে থেকেই বলে পরিবারটা কিরকম একটা হিসেবে করো। আমরা দেখি যে সরকারকে ওরকম, সরকার গোটা জাতির হলো গার্জিয়ান, অভিভাবক, এবং সেইখানে যে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি এটাকে তৈরি এবং তার জন্য আইন যেটা বা অধ্যাদেশ যে সমস্ত আছে, যেগুলো আছে রেগুলেশন আছে, সেই সব কিছু হলো গিয়ে গোটা জাতিকে আসলে গোটা জাতির মনোজগতে পরিবর্তন করার জন্য অভিভাবক আমাদেরকে, আমরা কোন পথে চলব, কোন পথে চলবো, কি খাবো, এটার জন্য ফলে আইন আছে। আইনটা হলো ওইটা যেরকম বাবা মা যেরকম অলিখিত আইন দিয়ে ছেলে মেয়েকে শাসন করেন, আমার সরকার লিখিত আইন দিয়ে গোটা জাতিকে শাসন করে। কিন্তু আইনটা যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকের মধ্যে সেই শিক্ষাটা, আপনার যে শিক্ষাটা আছে সেটাকে গ্রহণ করব। ফলে আইনটাই বড় নয়, আইনটা দরকার আছে কিন্তু আইনের শিক্ষাটা সেখানের থেকে খুব গুরুত্বপূর্ণ। ফলে আমরা বাংলাদেশ ফুড সেফটি অথরিটির সফলতা চাই, সফলতা চাই একদিকে যেরকম আইনে রয়েছে যেটা আইনের বাইরেও দেশকে তৈরি করার জন্য, জাতির মনোজগৎকে পরিবর্তনের জন্য, এবং সেই সাথে আইন করে যে সমস্ত খাদ্যের নিরাপদতা বিষয় আছে সেগুলোর জন্য যাতে সফল হন, এটার জন্য আমাদের রিসেপ ফাউন্ডেশন সম্পূর্ণ আপনাদের সঙ্গে আছে আপনাদের সফলতা কামনা করতে। এবং আমরা মনেই করি যে আপনাদের সফলতার সাথে একটা জাতির সফলতা নির্ভর করতে। আমরা আমরা কিন্তু এক্সপোর্টের খাবারের কথা চিন্তা করছি না, আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ, আমরা এক্সপোর্টের আম পাঠানোর কথা হলে আমরা বলে থাকি ব্যাগিং করে পাঠাচ্ছি, আমার দেশের মানুষ যে খাচ্ছে প্রত্যেকটা আমি তাহলে ব্যাগিং হয় না কেন? অথবা যদি আমি যদি বিদেশে পাঠাইতে গেলে যদি সবজির একটা গুণগত মান বজায় রাখে, চিংড়ি মাছের গুণগত মান বজায় থাকতে হয় দেশের জন্য থাকে, কারণ দেশের মানুষের অধিকারটা সবার আগে। আমি যাই হোক, আমি নিরাপদ খাবার এবং সেই সাথে পুষ্টির কথাটা আজকে বেশি কথা বলি বলা হয় নাই, কিন্তু আমরা ধরেই নিয়েছি আপনি রেজাল্ট পরীক্ষা আল্লাহ সুবহানাহু তাআলার কথা থেকে উল্লেখ করেছেন যে খাবার মানেই হলো পুষ্টির আধার। এই ফলে ওটা একসঙ্গে আমরা যখন নিরাপদ খাবারের কথা বলছি আমরা তখন পুষ্টির কথাটা বলছি, ফলে আমরা যাতে সবাই মিলে প্রচেষ্টা করি দেশ এবং জাতির জন্য যাতে করে একটা সুসংহত ব্যবস্থাপনা তৈরি করতে, মানুষের মনোজগতের যাতে পরিবর্তন আনতে চেষ্টা করতে পারি, যে উপকরণ সরবরাহকারী, উৎপাদক এবং সরকার, বেসরকার, পলিসি মেকার, ব্যবসায়ী, খাদ্য যারা সেবা দান করেন, যারা হোটেল রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড করতেছেন, এবং যারা ঘরে যারা খাবার তৈরি করতেন, প্রত্যেকের যাতে মনোজগতে একটা পরিবর্তন আসে এবং তার মধ্যে নৈতিকতা ফেরত আসে এবং তার মধ্যে দায়িত্ববোধ ফেরত আসে, এটার জানাই। যারা এগুলো ঘরের যারা ভোক্তা আছে তারা খালি খাবার সময় নয়, আমি যদি অনিরাপদ হয় আমি সেটা যদি ব্যবহার না করি তাহলেও হলো, আমি যদি একটা খাবারের দোকান জানি যে খারাপ খাবার বিক্রি করে আমরা যাতে ওখানে না যেতে পারি, সেই দায়িত্ববোধটা আমরা পালন করতে পারি। এবং ছোট বড় যারাই আমরা এই নিরাপদ খাবার নিয়ে কাজ করছি আমরা বিএফএস এর আমব্রেলাতে আমরা একসঙ্গে কাজ করতে চাই যাতে করে আমরা জাতির জন্য একটা সুফল বয়ে আনতে পারি। আমি আবার আবার আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, রেজাউল করিম সাহেব, জয়েন্ট সেক্রেটারি সাহেব আপনাকে ধন্যবাদ, সুরাইয়া সাইদুন্নাহার খুলনা থেকে ধন্যবাদ, রেজাউল করিম সিদ্দিকী আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের চিফ এক্সিকিউটিভ প্রধান নির্বাহী কর্মকর্তা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে এখানে বলেই শেষ করছি, আবার ইনশাআল্লাহ খুব দ্রুতই আরেকবার দেখা হবে আপনাদের সবার সঙ্গে। আসসালামু আলাইকুম।